প্রিয় ডর ফ্যান্স, ডর নিয়ে যে কোনো আপডেট ঠিক সময়ে পেতে এখনই বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy. ওকে, ঈদ মোবারক সবাইকে, এবং সেই সাথে সবাই তো মনে ঈদের আমেজেই আছে, শান্ত, তাই না? হ্যাঁ, তাই। ঈদের আমেজের মধ্যে আমরা একটু মানে ভয় ঢুকাতে চাই। এটা কি মানে ইচ্ছাকে আরো ভয়, ডর মানে তো ভয়, ডর যখন আসবে ভয় না লেগে কোথায় যাবে? এবং সেটা আজকে স্পেশালি অনেকের কাছে ভয় লাগবে, বিশেষ করে আমরা একজনকে ভয় লাগিয়ে ছাড়বো আজকে, সেটা হচ্ছে কিবরিয়া ভাইকে। আমরা তো বিভিন্ন স্পটে, সেটা কি আমরা একটু তালি বাজাবো? আমরা ভয় পেতে যাচ্ছি, সে কারণে আমরা তালি দিয়ে ঈদ সেলিব্রেশন ডর। আসলে আমি একটু চাইছিলাম এটাই লিসনারদেরকে বলতে, যে আমরা তো বিভিন্ন জায়গায়, শান্ত, আমি তুমি যাই বিভিন্ন হন্টেড প্লেস, এবং অনেক রিস্কি, অনেক এনভায়রনমেন্ট থাকে ওখানে। কিবরিয়া ভাই কিন্তু অনেকগুলো মিস করে সেখানে, মানে খুব আরামসে বসে। আজকের এই অনুষ্ঠানে আমি এসেছি শুধু ভয় পাওয়ার জন্য, এবং আমি আসলে যেভাবে থাকি সেই থাকাটা একটু ডিফারেন্ট। যাই হোক, অনুষ্ঠানটা আসলে খুব ইনফর্মালি শুরু হয়ে গেল, আমার মনে হয় লিসনারদেরকে একটু অ্যাড্রেস করা উচিত। আমার পুরো টিমটাই এখানে আছে, যারা আপনারা ডর শোনেন তারা নিশ্চয়ই জানেন। এখানে অন দ্য স্পট থেকে সুমন এবং শান্ত খুব রিসেন্টলি যোগ দিয়েছে ডরে, মিউজিক নিয়ে কাজ করে লোবান। আচ্ছা, একটু করে হ্যালো বলে দাও লোবান ভাই, একটু হ্যালো বলো। হ্যালো। ওকে, শান্ত হ্যালো বলে দাও। হ্যালো। আচ্ছা, হ্যালো বলো। হ্যালো। আমাকে তো অনেক কথা হয়, শুধু একটা বিষয় জানার ছিল যে লোবান ভাই খুব ভালো মিউজিক করে। আমরা ওই প্রশ্নগুলোতে একটু পরে যাচ্ছি, কিন্তু তার আগে বলি যে আজকের অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট ফরম্যাটে। সেটা হলো যে সাধারণত আমরা যেটা করি, বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা একটা এপিসোড ধারণ করি এবং সেটা আপনাদের সামনে নিয়ে আসি। কিন্তু ঈদের পর্বটা একটু ডিফারেন্ট ইন এ সেন্স যে আজকে আমাদের ডরের পুরো টিম, কতজন পর্ব যাচ্ছে মনে আছে? আমরা আজকে 98তম পর্ব। আজকে 98তম পর্ব। তো এই যে এতদিন পরে প্রায় আমরা কাছাকাছি 100তম পর্বের কাছাকাছি চলে এসেছি, আমরা মোরাললেস আমরা বলবো যে যাদেরকে একেবারে শুরু থেকেই ছিল, শুধুমাত্র শান্ত ছাড়া বাকি তিনজন কিন্তু আমরা একেবারে অনুষ্ঠানের শুরু থেকেই আছি। তো আমরা একটু চেষ্টা করেছি যে আজকের অনুষ্ঠানটা আমাদের লাইভ করলে কেমন হয়, মানে এতদিন তো যেটা হয় পুরো সপ্তাহব্যাপী এটা বিভিন্ন একটা হন্ড্রেড প্লেসে গিয়ে রেকর্ড করা হয়, রেকর্ড করার পরে প্রচার করা হয়। তো আমরা চিন্তা করেছি আজকে স্টুডিও থেকে আমরা করব, এবং আমাদের যে ডরের এক্সপিরিয়েন্সগুলো হয় বিভিন্ন জায়গাতে যাওয়ার পরে, নিজের ব্যক্তিগত জীবনের যে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্সগুলো, সেগুলো নিয়ে আপনাদের সাথে বসে থেকে আড্ডা দিতে পারলে কেমন হয়। আর বিশেষ করে ঢাকা শহর তো এখন অনেক ফাঁকা, হ্যাঁ, বিশেষ করে ভয় ডরের ব্যাপার স্যাপার এখন বোধহয় একটু ভালোই হবে। অনেকে যারা ইচ্ছে করে ভয় পেতে চায়, ভয়ের পেছনে ঘুরে বেড়ায়, তাদের জন্য ঢাকা শহরটা বর্তমানে আমি মনে করি সুইটেবল। বিভিন্ন সময় ভয়ের অনেক জায়গা প্রস্তুত হয়ে থাকে, তবে ভয় কিন্তু বিভিন্ন প্রকারের আছে, মানুষের দ্বারা সৃষ্ট ভয়ও আছে, সেখান থেকে একটু সাবধান থাকতে হবে। এমন হতে পারে গ্রামে মানুষের ভিড় বেশি, গ্রামেও ভয়ের উৎপাত বেশি হতে পারে। হ্যাঁ, উটটুকটা ঘটনা অনেক গল্পই আমরা এরকম তিজিদের সময় বাড়ি যে তারপরে ঘটনাটা ঘটছে। ওকে, তো আজকের অনুষ্ঠানের ফরম্যাট আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। ওকে, আমরা তো এতদিন ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের এক্সপিরিয়েন্স শুনেছি ভয়ের কথা, এবং আমি বিলিভ করি প্রত্যেকটা মানুষেরই টুকটাক কিছু না কিছু ভয় থাকে, হয়তো বা সেটার মধ্যে কিছু লজিক্যাল বিষয় থাকে। অনেকে সেই লজিকটাকে দিয়ে দূর করতে পারে বলে ভয়টাও দূর হয়ে যায়, আবার অনেকে লজিক দিয়ে দূর করতে পারে না বলে ভয়টা মনের মধ্যে একদম গেঁথে যায় আর কি। সো আই থিঙ্ক যে আমাদের এই টিমের মধ্যে অনেকের এই ধরনের অবস্থা আছে। লোবান ভাইকে দিয়ে আমরা শুরু করি। লোবান ভাই, লাইফে কি কোনো ধরনের কখনো ভয় টয় পেয়েছেন আপনি? তুমি ভয়ের এক্সপিরিয়েন্স বলতে পারো, অথবা তুমি ডর যে এতদিন ধরে এডিটের কাজটা করলা, মিউজিকের কাজগুলো করো, অনেক লোক তোমাকে গালমন্দ করে, অনেক লোক তোমাকে ভালোবাসে, সেই ফিডব্যাক গুলো তুমি ফেসবুকে পাও, ফোনে পাও। হ্যাঁ, তো সবকিছু মিলে তুমি যে শোনো এই যে কিছু জিনিস মানে কাটছাট করো, তোমার এক্সপিরিয়েন্স কি? প্রায় 100তম পর্ব তো হয়ে গেল। আচ্ছা, এক্সপিরিয়েন্সটা আসলে প্রথম দিকে তো দারুণ, প্রথম 50টা পর্যন্ত তো অনেক ভয় পেতাম। রাত্রে অফিস থেকে বাসায় ফিরে যাওয়ার সময় আমার রাস্তার গলি, আমার সিঁড়ি, মানে লাইট জ্বললেও ভয় লাগত,
মানে কখন এসে দরজা খুলবে, আমি ঘরে ঢুকবো, এইটুকু খুব টেনশন। এই প্রতি সেকেন্ড যাচ্ছে না যাচ্ছে না, দরজাটা খুলে না কেন। এদিকে ওয়াইফ দরজা খুললে তারে বকাও দিতে পারতেছি না, একটু সময় তো লাগতেই পারে। ওইটা তো আসল ভয়, ওইটা তো সেটাই আমি আসলে বলতে যাচ্ছিলাম। এটা ভয় না, বিবাহিত লোকজনের আসলে ওই ভয় পাওয়ার জন্য ভূতের কাছে যাওয়ার দরকার নাই আমার মনে হয়। ভূতের সঙ্গে আসলে বসবাস হয়, একটা করে ভয় আছে। আর এমনি নার্ভাস লাগায় আগের যে দিনগুলো ছিল, একা একা সারা রাত ঘুরে বেড়াতাম ছাদে বা রাস্তায়, বা একা থাকতে কোনো ভয় লাগতো না, এখন একা হলেই মাথার মধ্যে একটা টেনশন। আমি একটা ছোট্ট ইন্টারাপ্ট করি এখানে, যেটা আমি প্রায় লিসনাররা যখন গল্প বলে আমি অনেকেই বলে যে আমি ইন্টারাপ্ট করে ফেলি, তো এখানেও করলাম। এই আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে যেখানে একবার একটা মজার এক্সপিরিয়েন্সই বলি, স্টুডিওতে যখন ডট চলছিল রাত তখন একটার উপরে বাজে, আমি অফিসে ছিলাম, সো অফিসের করিডোরে আর কি, বা ডেস্ক থেকে উঠে অফিসের করিডোরে দিয়ে স্টুডিওতে ঢুকবো। তো আমাদের যে ক্লিনার ছেলেটা আছে ও হচ্ছে স্টুডিও পরিষ্কার করছিল তখন, আর ফুল ভলিউমে ডর চলছে, তো ও হয়তো ডর শুনছে এবং সেই সাথে ক্লিন করছে। তো আমি যেই স্টুডিওর গেট দিয়ে ঢুকলাম, ও তো চিৎকার দিয়ে ভয় পেয়ে, ভাই আর ডর চলাকালীন আমি আর কোনোদিন অফিসে থাকবো না, আর সে কোনোদিন স্টুডিও এন্ডে ঢুকবে না ডট যখন চলে, মানে এত ভয় পেয়ে গেছে, মানে আমার প্রেজেন্সটা সে ওই স্টোরির মধ্যে এতভাবে ডুবে গেছে যে আমার প্রেজেন্সটা মনে হচ্ছে যে ভৌতিক কোনো কিছু। এইটার অনেকে আমাদেরকে বলেন যে ডর লাইভ না রেকর্ডেড, অনুষ্ঠানে কিন্তু জিনিসটা ক্লিয়ার করি যে ডর অ্যাবসলুটলি রেকর্ডেড প্রোগ্রাম, কারণ প্রতি সপ্তাহে আমাদের একটা পার্টিকুলার জায়গাতে গিয়ে বসে অনুষ্ঠানটা ধারণ করে এনে আপনাদের জন্য প্রচার করতে হয়। সো ইন দ্যাট সেন্স অফকোর্স ইটস রেকর্ডেড প্রোগ্রাম, তো এটা নিয়ে আসলে কনফিউশন থাকার কোনো সুযোগ নেই। আমি আমি এখানে আরো একটা জিনিস অ্যাড করতে চাই যে কোন যে কোনো জায়গা থেকে আমরা যে ধরনের হন্টেড প্লেস গুলোতে যাই, এমন এমন কিছু রিমোট এরিয়া থাকে যেখানে আসলে টেকনোলজিক্যাল তেমন সুবিধা থাকে না, বা এক কোনো একটা জায়গা থেকে লাইভ টেলিকাস্ট করা, এটা কিন্তু চারটিখানি কথা না, বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের প্রয়োজন হয়, বিভিন্ন সেটআপের প্রয়োজন হয়। কিন্তু এটা আমি জানি না কেউ করে কিনা আদৌ, কেউ করতে পারে কিনা, আই এম নট শিওর যে তারা কতটুকু কি বলছে, তবে টেকনিক্যাল দিকটা যদি চিন্তা করা হয় ওইসব প্লেস থেকে। আবার আরেকটা বিষয় যেটা হচ্ছে, এটা হয়তো একটা পপুলারিটি পাওয়ার জন্য অনেকেই বলে, কিন্তু এখানে একটা সামাজিক প্রেক্ষাপট চিন্তা করতে হবে। আমার তিনটা অনুষ্ঠানে আমি সবসময় এটা চিন্তা করি যে সামাজিক দিক থেকে এই জিনিসটার নেগেটিভ ইম্প্যাক্ট কি হতে পারে। ধরেন একটা পার্টিকুলার জায়গাতে বসে আমি বললাম যে এখান থেকে লাইভ করছি, ওই জায়গাটার নামটা ফ্ল্যাশ করে দেয়া, ওই জায়গাটা নিয়ে একটা মিথ তৈরি হয়ে যেতে পারে, এবং এই ভয় ডর সংক্রান্ত মিথ হুইচ ইজ ভেরি ভেরি নেগেটিভ। তো সেই জায়গাটা কখনোই এটা করি না, আমরা এটা কখনোই করি না, এবং আমরা খুব কাছাকাছি দিয়ে ঘুরে আসি, এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের হন্ডেড প্লেসের নামগুলো আপনাদেরকে না বলতে, এই কারণে না বলতে, কারণ ওই জায়গাটা নিয়ে এক ধরনের মিথ তৈরি হোক, ওই জায়গাটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হোক, কারণ একজনের জীবনে ঘটেছে, বাকি দশজনের জীবনে নাও ঘটতে পারে। আমরা সেটাকে যদি ব্র্যান্ড করে দিই যে না এই জায়গাটাই ঘটনাটা ঘটেছে, রেডিওতে বলেছে, তাহলে এটা আমাদের জন্য একটা নেগেটিভ। আসলে রেডিওতে বললে এটা অনেকটা মানে সবার কাছে একটা বিশ্বস্ততা তৈরি হয়ে যায় যে জায়গাটা আসলেই এরকম। কারণ আমাদের আরো একটা এক্সপিরিয়েন্স আছে, আমরা সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি, যেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানে অনেক সময় অনেক ধরনের কবিরাজ এসেছে, যারা কবিরাজি করে, হুজুর এসেছে যারা ঝাড়ফুঁক করে, অনেকে কিন্তু আমাদের কাছে ফেসবুকে ফোন করে নাম্বার জানতে চেয়েছে তার ট্রিটমেন্ট নেওয়ার জন্য। বাট আমরা বারবারই বলেছি এটা কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কখনোই করতে পারি না, এবং এটা আমরা করবো না, কারণ এটা যদি কখনো আপনারা যদি এই ধরনের মানুষদের কাছে যেতে চান, এটা সম্পূর্ণ আপনার নিজের রেসপন্সিবিলিটিতে, নিজের দায়িত্ব জ্ঞান দিয়ে চিন্তা করে তারপরে যেতে হবে। আচ্ছা, গ্রামে থাকার অভিজ্ঞতা আছে কারো, মানে একটা সার্টেন মোমেন্ট নেই কার নেই গ্রামে থাকার অভিজ্ঞতা, মানে আমার তো সেই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত গ্রামেরই অভিজ্ঞতা। অজপাড়াগা বলবো না, বিদ্যুৎ ছিল না এরকম অজপাড়াগা। যখন আমি একটু কথা বলি, আমি হচ্ছে অনেকক্ষণ চুপ ছিলাম, সরি ফর দ্যাট। আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে তিতারকান্দিতে, ওখানে হচ্ছে কোনো বিদ্যুৎ নাই, চাঁদপুরের ভিতরে একটা অজপাড়াগা। তো ওখানে রাতের বেলা হচ্ছে আমি শ্মশানে গিয়ে আড্ডাও দিয়েছি, যদিও ওইখানে কোনো ভৌতিক অভিজ্ঞতা আমার হয়নি, ভৌতিক অভিজ্ঞতা হয়েছে শহরের মধ্যেই, মানে ঢাকা এসে। ওইটা একটু পরে বলছি, ওইখানের ভূতদের ভৌতিক অভিজ্ঞতা হয়েছে তোমাকে দেখে, তারা ভয় পেতে পারে। ওকে, ইদানিং শান্ত যেহেতু আসছে কথা বলছে, শান্তকে নিয়ে একটু বলি। শান্ত নতুন যোগ দিয়েছে আমাদের টিমে, এবং শুরু থেকেই ছেলেটা একটু কিপটে টাইপের হয়ে গেছে, সহজে খুব সহজে পকেটে হাত দিতে চায় না, মানে নিজের পকেটে আর কি, পরের পকেটে হাত দেওয়ার ক্ষেত্রে খুব জানলাটা খোলা রাখবেন যদি সম্ভব হয়, আপনার ঘরে যদি জানলা থাকে, এবং সাথে খুব ক্লোজ কাউকে রাখতে পারেন, অথবা আপনি একা শুনবেন।
মানে ডর আমরা যেটা বলি। আমি কিবরিয়া ভাইয়ের সাথে একটু একটা মজার বিষয় অ্যাড করতে চাই, আমি মজার কিনা জানি না বিষয়টা, কিন্তু আমার কাছে মাঝে মাঝে ভাবলে মজা লাগে যে ডরের রেসিপি, মানে রেসিপি বলতে আগে আমরা কি শুনতাম যে কিচেন বিখ্যাত রন্ধন শিল্পীদের বিভিন্ন ভয়ের গল্প শোনার যে রেসিপি তৈরি হতে পারে, এটা কিবরিয়া ভাই এস্টাবলিশ করেছে এবং এটা খুব ভালোভাবে এস্টাবলিশ হয়েছে। কারণ হচ্ছে আমি মাঝে মাঝে দেখি বিভিন্ন পেজ ঘাটলে হয়তো অন্য কোন অনুষ্ঠান শুনছে কিন্তু রেসিপি ফলো করছে, এটাই আমাদের রেসিপি ফলো করে অন্য অনুষ্ঠান। ভেরি সিম্পল, মানে আমি একটা কথা আছে, আমি যদি স্থান কাল পাত্র ভেদে সাপোজ আমি খুব একটা নুড এক্সাম্পলই দেই, আমি যদি রোম্যান্সের টেস্টটা যদি একদম পাবলিক প্লেসে নিতে চাই তাহলে সেটা হবে না, ওটার ওটার এনভায়রনমেন্টের জায়গায় ওটাকে নিতে হবে। সো ভয় পাওয়ার জন্য ভয় অফকোর্স ইস এনভায়রনমেন্ট রিলেটেড ফিলিংস, সুতরাং ওই এনভায়রনমেন্টটা ফিল করাটা নিজের মতো থেকে খুব জরুরি, এবং যে কারণে আমরা বলি যে রেসিপিটা হচ্ছে এটা, ইটস ভেরি সিম্পল, সবাই এটাই ফলো করে কিন্তু আমরা এটাকে এস্টাবলিশ করেছি। কিবরিয়া ভাই এবং অল টিম আমরা যেটা করি যে আমরা সেই শুরু থেকে কিন্তু অনেক বকবক করছি ডরের, মানে যারা শ্রোতা আছে তারা কখনোই আমাদের কথা শুনতে চায় না, হয়তো আজকে একটু বেশি চাইছে কারণ আজকে কিবরিয়া ভাই বেশি কথা বলছে। তো কিবরিয়া ভাই, আমরা একটা কাজ করি, যেহেতু আমরা স্টুডিওতে করছি এবং এই ঈদের মধ্যে আমরা অনেক আমাদের সহকর্মীদেরকে আমরা পেয়েছি, বিভিন্ন সময়ে তারা বলেছে যে তাদের বিভিন্ন ধরনের হরর এক্সপিরিয়েন্স তাদের লাইফে ঘটেছে, হয় না যে আমরা একটু তাদের কিছু এক্সপিরিয়েন্স, নিশ্চয়ই তাদের একটা পার্ট অবশ্যই থাকবে আমাদের অনুষ্ঠানে, আপনারা এখানে পার্টিসিপেট করতেই পারেন, আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে আপনারা ওখানে ফোন করে আপনাদের স্টোরি বলতে পারেন, এন্ড ইউ আর অ্যাবসলিউটলি ওয়েলকাম। আচ্ছা, আমি মনে হয় কি আমরা একটু টুকটাক আমাদের নিজেদের অভিজ্ঞতার কথাও বলতে পারি, ডর আমিও রেগুলার তো শুনি, তো ওই এক্সপিরিয়েন্সটা সামহাও হয় দুই একটা স্টোরি মাথার ভিতরে খুব ঢুকে যায়, দুই একটা স্টোরি একেবারেই ঢুকে না, দুই একটা ঢুকে গেলে যেটা হয় অন্ধকার পেলে ওই ফিলগুলো হয়, এখন ওই এটা মানে রেনা যে আমার সামনে সেটা কালো বিড়াল দাঁড়াতে হবে বা আমার সামনে একটা সাদা বিড়াল থাকতে হবে, বাইরের মানে এটাই না যে একটা কলা কাটা মানুষ শাই করে আমার চোখের সামনে দিয়ে চলে গেল, কিন্তু অদ্ভুত জিনিস কিন্তু মানুষের প্রত্যেকের জীবনেই আছে। হ্যাঁ, এই যে মিরাকল বলি কিংবা যদি বলে সাবসিকুয়েন্ট মাইন্ডে অবচেতন মনে কোন একটা ঘটনা খুব রিপিটেডলি লাইফে ঘটে যাচ্ছে, স্বপ্নে কোন একটা পার্টিকুলার জিনিস কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি, হ্যাঁ একটা ছোটবেলা থেকে শুরু হয়েছে এখনো দেখি, এই জিনিসগুলো আমরা হয়তো আমাদের কর্মব্যস্ত জীবনে মনে করতে পারি না কিন্তু প্রত্যেকের জীবনেই ঘটে। যেমন আমি দুই একটা জিনিস যদি বলি, আমার নিজের লাইফ থেকে বলি, আমার মনে হয় প্রত্যেকেই এই জিনিসগুলোতে রিলেট করতে পারবেন, সেটা হচ্ছে যদিও বিষয়গুলো কখনো শেয়ার করিনি কিন্তু আমার ব্যক্তিগত জীবনে বেশ কিছু জিনিস ঘটেছে, এটা ভয়ের না কিন্তু আমি ম্যাজিক্যাল কিছু এক্সপিরিয়েন্স আমার লাইফে আছে। যেমন আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি বোধহয় রেডিওতে স্টোরিটা একবার না দুবার বলে, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি এবং আমার এক ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, ফ্রেন্ডটা এখন আমেরিকাতে থাকে, তো ওর মানে শখ হলো কোন একটা হুজুরের কাছে গিয়ে সে দোয়া নিয়ে আসবে, এসএসসি পরীক্ষার রেজাল্ট কতটা ভালো হয়েছে বা ভালো হবে হবে কিনা এটার জন্য সে দোয়া নিয়ে আসবে। তো আমি যে এলাকায় থাকতাম, ক্যান্টনমেন্ট এলাকা, ওখান থেকে একটু সামনের দিকে বাসে চড়ে যেতে হতো 7-8 কিলোমিটার, তো বাসে চড়ে যাচ্ছি আমরা, এটা হচ্ছে হলো ক্যান্টনমেন্ট এলাকা মাঝিরা থেকে বগুড়া, আপনারা যারা থাকেন তারা চিনবেন, মাঝিরা থেকে শেরপুরে আসতে হচ্ছে, তো শেরপুরের দই খুব বিখ্যাত, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মধ্যে আমাদের বাসটা নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার পরে দুপুরের দিকে, একদম দুপুরের দিকে ওই এরিয়াতেই আমরা নামলাম। নামার পরে আমি সাধারণত একটু ঘরকোনা টাইপের মানুষ, এইসব এরিয়া সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, তো নামার পরে যেটা হচ্ছে যে রাস্তার এই পারে, তো রাস্তার ওই পারে গেলাম, ছোট ছোট কয়েকটা টঙের দোকান আছে, ওইখানে একটা ছোট ছোট লোকাল লোক আছে, যাওয়ার পরে যেটা দেখলাম বেশ কিছু লোক একটা মানে লোহান ভাইয়ের যেরকম চেহারা এখন, এরকম কাঁচা পাকা দাড়ি এবং ছোট ছোট দাড়ি, তোমার মতোই বয়স, ইয়াং এরকম একটা লোক, এরকম একটা নোংরা জায়গায় এসে বসে আছে এবং কিছু লোক তাকে চারপাশ দিয়ে ঘিরে চুপ করে দাঁড়ায় আছে। তো আমরা কিন্তু খুব কৌতূহলী জাতি, পাঁচজন লোক যদি এক জায়গায় দাঁড়ায় থাকে আমরা কেউ দাঁড়ায় থাকি, কি হচ্ছে কি হচ্ছে। ঢাকা শহরে দেখবেন অনেকে এরকম আছে যে মাটি কাটতেছে বা ড্রেন খুঁড়তেছে, পাঁচজন দাঁড়িয়ে থেকে দেখতেছে, কাজ নাই কাম নাই, দশজন দাঁড়িয়ে থেকে দেখতেছে, আমরা খুবই কৌতূহলী জাতি। তো এরকম একটা মজার ঘটনা যেটা হচ্ছে যে ওই লোকটাকে দাঁড়ায় থেকে 15-20 জন লোক দাঁড়িয়ে থেকে ওনাকে দেখতেছে, আমি এবং আমার বন্ধু, বন্ধুর নাম ছিল পারভেজ, ও দাঁড়িয়ে থেকে দেখতেছি। আমি জানি না পারভেজ আমেরিকাতে এটা শুনছে কিনা, যদি শুনে তাহলে অফকোর্স সে এটাকে রিলেট করতে পারবে। তো দেখলাম কি দেখতেছে, আমার ভাই কি হচ্ছে, ভাই ভাই কি এই লোকটা দাঁড়াতে দেখতেছেন, ও লোক চুপ করে বসে আছে, কোনো কথা নেই, ভাবলেশ লুঙ্গি পরা আর একটা ছোট ফতুয়ার মতো কিছু পরা এবং শেভ করেছে ধরো সপ্তাহখানেক আগে, ছোট ছোট দাঁড়িয়ে উঠেছে, ছেলেটা আমার এখনো মনে আছে, সো ইয়াং, মানে 25-30 এর মধ্যে এজ, বসেছিল হচ্ছে খুব নোংরা একটা জায়গায়, থাকে না কিছু ওই যে এটাকে কি বলে কুয়ো, যেখানে মলমূত্র সব পড়ে, কুয়োর উপরে একটা স্ল্যাব দেওয়া থাকে, ওই রকম একটা জায়গায় বসে আছে। ওটার সামনেই ছিল একটা টঙের দোকান, টঙের দোকানের নিচ দিয়ে একটা বড় ড্রেন গেছে, যদিও একটা ইটস ভেরি ডার্টি স্টোরি, বাট এটা খুব চিন্তা করে আমাদেরকে এবং ভয় পাওয়ার এখানে কি আসেন আমি জানি না, বাট আমার হয় না সবকিছুই ভয় পাইতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু মাথার মধ্যে থাকে জিনিসটা। তো ওই লোকটা দেখলাম ওই স্ল্যাবের উপর থেকে উঠে এসে ড্রেনের পাশে বসলো, ড্রেনের পাশে বসার পরে সে কন্টিনিউয়াসলি ড্রেন থেকে ময়লা খাওয়া শুরু করলো,
এবং ড্রেনের ময়লাগুলো কেমন হয় সবারই তো কিছু আইডিয়া আছে, ব্ল্যাক, ইটস জাস্ট নোংরা, তো খাওয়া শুরু করলো। এখন ওই যে বললাম যে টঙ্গের দোকান ছিল একটা, ওখানে তো টঙ্গের দোকানে কি পাওয়া যায়, পাউরুটি পাওয়া যায়, চা পাওয়া যায়, কলা পাওয়া যায়, দুধ এগুলো পাওয়া যায়। ওই লোক এটা দেখার পরে দৌড় দিয়ে নামছে, নাইমা তোমার কলা পাউরুটি আর হচ্ছে হলো এগুলো নিয়ে এসে পাগলা, এটা কি খাস তুই, এটা খা। তো ওর তো কোনো ভাবলেস নাই, ও খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আমি তো মানে সবাই গাঘিন গায়ে দেখতে চাচ্ছে না, বমি ওয়াক ক্লক এরকম করতেছে, তো ওই লোকটা খাচ্ছে তো খাচ্ছেই, আমার গাল বেয়ে বেয়ে পড়তেছে একদম সবকিছু। অ্যান্ড হি লুকস ভেরি ডার্টি। তো খাইতে খাইতেই হাত দিয়ে তুলতেছে, তো তো পাশে গিয়ে এক লোক বলতেছে এই নে খা। তো ওই লোক দিছে, ওই লোক গা ঘিন ঘিন করতে চলে গেছে, খাইতে আর দেয় খা, আরেকজনটা দিছে। তো দিছে যখন সেই লোক হাত বাড়াই দিছে, নিয়ে হাতটা বন্ধ করছে। বন্ধ কইরা ও আই থিঙ্ক ও ডিফারেন্ট কিছু একটা ফিল করছে ভিতরে, ফিল করার পরে ও হাতটা খুলে ফেলছে। খোলার পরে আমরা সবাই দেখতেছি ওর হাতের মধ্যে দুইটা লাল চেরি, চেরি চেরি, দুইটা লাল চেরি ফল। ধরো এখন পর্যন্ত আমি ধরে নিলাম, ধরতে পারলাম এটা একটা ম্যাজিক, বা এটা একটা কোনোভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য জিনিসটা করা হয়েছে, যাতে আমরা ওকে সামহাও ওকে আমরা কোনো গুরু মানি এবং ওদের কাছ থেকে কোনো একটা হেল্প নেই টাকা পয়সাটা হেল্প দিয়ে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো ওই লোকটা এটা খাওয়ার পরে ওই যে কলা রুটি দেওয়া হলো তাকে, সে কলা রুটি না নিয়ে পানিটা নিচ্ছে, হচ্ছে পানি দেওয়া মারে, পানি মুখের ভিতরে পানি দিয়া সে তো ময়লা খাচ্ছে, ব্ল্যাক। তো কুলি করলে সে কুলিটা যখন ফেলবে তাহলে কি হবে, এটা ব্ল্যাক হবে, সে যখন কুলি করে ফেললো পুরা কুলিটাই হচ্ছে লাল, মানে চেরি ফলের যে কালারটা সে কুলিটা হচ্ছে লাল। তাহলে ও যদি ম্যাজিক করে থাকে, ওটা ধরলাম ওর ওর নিজেরই লোক ছিল যে আগে থেকে চেরি ফল রেখে দিছে, কিন্তু ওর মুখের পানি তো লাল হওয়ার কথা না। এবং ওই ভদ্রলোক ওইটা খাওয়ার পরে সে মানে মনে হচ্ছে পরম তৃপ্তি ভরে মুখটা মুছে সে গিয়ে আবার ওই ওই নোংরা জায়গাটায় বসে গেল। আমাদের হাতে বেশি সময় ছিল না, এর মধ্যে বাসটা ঠিক হয়ে গেছে, আমরা এসে বাসের মধ্যে উঠে বললাম। কিন্তু এই মেমোরিটা আমার লং এখন পর্যন্ত আমার চোখের সামনে ভাসে। অ্যান্ড হাউ ইট হ্যাপেন, আমি প্রফেসরে বলতেছিলাম যে এটা কেমনে হইলো, ও যে পৃথিবীতে অনেক কিছুই আছে এরকম যেগুলার এখন পর্যন্ত কোনো সমাধান নাই। তুমি হয়তো চিন্তা করে দেখবা যে তোমার লাইফে একটা জিনিস ঘটেই গেল, তুমি ধরে ঠিক আছে পাইলাম, কিন্তু ওইটা না হয়েও অনেক বড় নেগেটিভ কিছু হইতে পারতো, যেটা তোমার পাওয়ার কথা ছিল না সেরকম কিছুটা তুমি পেয়ে গেলা। সো মানে এরকমই একটা জিনিস, এরকমই এক ফকিররে আমি অনেক ছোটবেলায় 3-4-5 এ দেখছিলাম, আমার স্কুলে যাওয়ার পথে অনেক দূরের থেকে আমার এক বন্ধু দেখেছিল, দেখ দেখ ওই এক পাগল কিভাবে ময়লা কাচ্ছে, ঠিক আমার এতটুকু মনে আছে। আমি তখন মনে হয় 4-3-5 এরকম কোন এক ক্লাসে পড়ি স্কুলে ঢোকার পথে। মিরপুরের দিকে যারা থাকেন ওইখানে হাঁটা বাবা নামে একজন ছিল, আপনারা চিনবেন কিনা জানি না, এটা হয়তো ঢাকা শহরে যারা আছে অনেকেরই এক্সপিরিয়েন্স আছে যে দেখার, আমি নিজেও দেখেছি ওনাকে বট গাছের নিচে বসতো, পার্টিকুলারলি উনি চিনমত্রী সম্মেলন কেন্দ্রের পরে এই যে এরিয়াটা ওইখানে একটা ছোট্ট একটা বট গাছটা এখনো আছে, উনি ওইখানে থাকতো এবং উনি হেঁটে হেঁটে শুধু মেন রোড দিয়ে হাঁটতো এবং ওনার পিছনে অনেক অনুসারীরা হাঁটতো, 10-15-20 করে হাঁটতো। এই ভদ্রলোক মাথা নিচু করে, ফেসটা আমি কোনোদিন দেখি নাই, এবং আমি যখনই দেখতাম যে ওর চারপাশ দিয়ে যারা ওর পিছে আছে তারা সাইড টাইড করে দিত, রিক্সা টিক্সা গেলে সব স্লো হয়ে যেত, গাড়ি টাড়ি গেলে স্লো হয়ে যেত। এই মানুষটা কি খেয়ে বাঁচত, এখন সে মারা গেছে কিছুদিন আগে আমি শুনেছি এরকম, সে কখনো আমি তাকে কোনোদিন পরিষ্কার কাপড় পরতে দেখিনি। এবং তার যে ভক্ত অনুসারীরা ছিল তারা রীতিমতো তাকে জানপ্রাণ দিয়ে ভালোবাসত, ওর পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, এবং এটা একটা নিয়ম ইয়ে ছিল নাকি ওর পিছিয়ে পিছিয়ে হেঁটে অনেকে নিয়ত করলে নাকি সেটা পূরণ হয়ে যেত। এবং অদ্ভুত বিষয়, আমি এই জিনিসগুলো না আমি লজিক্যাল ফ্রেমে আনতে চাচ্ছি না, মানে আপনারা বিলিভ করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এবং এগুলো বিলিভ করা নিয়ে ধর্মের জায়গা থেকেও নিশ্চয়ই অনেক বড় বড় ব্যাখ্যা আছে, সেদিকে আমরা গেলাম না। আমি আমার লাইফে এখন পর্যন্ত বহু ধরনের গেস্টের ইন্টারভিউ করেছি, টেলিভিশনে করেছি, রেডিওতে করেছি। টেলিভিশনে আমি কিছুদিন আগে এরকম একটা সাকসেসফুল মানুষের ইন্টারভিউ করতেছিলাম, ওই মানুষের একটা এক্সপিরিয়েন্স বলি। উনি মানে খুব যৌথ পরিবারের সন্তান, তো যৌথ পরিবারের সন্তানদের যেটা হয় মানে তোমার ধরো 70-80 দিকের ঘটনা, ওরা খুব স্ট্রাগল করে বড় হয় এবং যারা হয় তারা মানে একদম আইকন টাইপের বড় হয়ে যায়। কারণ ওই সময়টাতে বাংলাদেশের মানে কেবল ইমার্জিং ইকোনমি, ওই সময়টাতে নতুন কিছু করার সুযোগ থাকে খুব ভালো। তো ওই লোকটা এবং ওই সময়টাতে কিন্তু বাংলাদেশ থেকে নতুন নতুন দেশের বাইরে যাওয়া শুরু হয়েছিল, মালয়েশিয়া মানে আদম ব্যবসা তখন তুঙ্গে। তো ওই লোকটা সামহাও কোনো ব্যবসাপাতি করতে পারে নাই, কোনোরকম ভাবে টিকতে ছিল না, তখন বললো যে না ঠিক আছে যা আছে জমি জমা বিক্রি টিক্রি করে 80-90,000 টাকা দিয়ে ওই সময় সে মালয়েশিয়া গেছে। মালয়েশিয়া গেছে এবং ভিসা তার চোরায় ভিসা ছিল এবং সে 3 মাস পরে তাকে ঘাট ধরে বের করে দিছে, দেশে চলে আসছে। আসার পরে এখন পেটে ভাত নাই, সে কি করবে কি করবে কি করবে, তো থাকে না কিছু যে ওই অমুক হুজুরের কাছে যা, অমুকের কাছে যা, একটু গিয়া শোন কি করা যায়। তো ভদ্রলোক এক হুজুরের কাছে গেছে এবং সে কিন্তু সাকসেসফুল ম্যান হিসেবে টেলিভিশন ইন্টারভিউ দিচ্ছে। এবং কাহিনী কি, কাহিনী হচ্ছে ওই হুজুর নাকি তাকে দেখলো, হুজুর বলাটা ঠিক হবে নাকি জানি না, সে থাকে কিছু মিরাকল টাইপের মানুষ। উনি বললো যে আরে তোর তো বাইরে যাওয়ার দরকার নাই, তোর তো এসব কিছু দরকার নাই, তোর হাতে লোহা হবে, তোর হাতে লোহা হবে। বলে যে আমি জিন্দেগিতে কোনো লোহার কি হবে না হবে কিছু আমি জানি না, আমার হাতে লোহা হবে মানে, বলছে যে এইটুকুই বললাম বাকিটুকু তোর করে নিতে হবে। তো এসে খুঁজতেছে কি বলছে না বলছে, এটা নিয়ে কথাবার্তা, এটা পাত্তা দেওয়ার দরকার নেই। তো এরকম ভাবে সে একদিন
হঠাৎ করে দেখে যে মানে লেদ মেশিন কারখানাগুলোতে কাজ করতে হবে, লোহা হবে বা কিছু একটা, তো পাশে একটা মেশিন আসছে। মেশিনটা হচ্ছে সেই সময় যে বিভিন্ন রকম সেস পাম্প টাম দেওয়া হতো না, এই টাইপের মেশিন, এবং এই মেশিনগুলার ওই সময় যদি একটা যন্ত্র নষ্ট হয়ে যেত তাহলে পুরো মেশিনটা ফেলে দিতে হইতো, নতুন করে কোনো ব্যবস্থা হইতো না। ধরো যন্ত্র একটা ছোট্ট পার্টস নষ্ট, এখন তো পার্টস নষ্ট হলে পার্টস টুস পাওয়া যায়, কারণ আমাদের দেশে তখন লেদ কারখানাগুলো ততটা গড়ে ওঠে নাই। তো উনি ওই মেশিনটার বলে যে ঠিক আছে আমি দেখি একটু কিছু করতে পারি, তখন এরকম গভর্নমেন্ট ওয়ার্কশনে এরকম 25-30 মেশিন বিক্রি করে দিত খুব অল্প দামে, 200-300, যেটা হয়তো তোমার সারাই দিতে পারলে মেশিনটার দাম হয়তো বাজার মূল্য 5,000-6,000 আছে। তো উনি এরকম একটা মেশিন সারাই ফেললো নিজের বুদ্ধিতে এরকম সারাইলো। সারানোর পরে উনি দেখে যে উনি কিনতেছে 200 করে, এটা যদি 200 কিনে আমি যদি 100 ঠিক করি আমার 20 লাভ, 25 লাভ। এই লোক এখন সিলেট হচ্ছে তার দুইটা চা বাগান, তারপরে সে চুনা পাথরের একটা ল্যান্ড কিনছে এবং সেটা দিয়ে সে সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করতেছে, কোটি কোটি টাকার মালিক। এবং বাংলাদেশের কৃষি সেক্টরে যত ধরনের মানে টুলস আছে যেগুলো আমাদের লোকাল প্রোডাক্ট, ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলাই তার। এবং তার হাত ভর্তি আংটি, বলতেছে যে আপনি যে আমার 8-10 আংটি দেখতেছেন আমার বাসায় আরো এক ডজন আছে, নিশ্চয়ই সবগুলোর মধ্যে পাথর আছে। এবং ওই হুজুরের কাছে গেছে বারবার এবং সে বলতেছে যে তুমি এটা করো এটা করো। আমি এই জিনিসগুলো বলতেছি ভয় না, আমার বলতেছে এরকম যে পৃথিবীতে অসংখ্য আনসিন ওয়ার্ল্ড বলে আমাদের যে ব্যাপারটা আছে, আমি সবসময় ডরের কথাটা বলি যে আপনার ভাগ্য বা আপনার কর্ম সবকিছু ঠিক আছে, মানে তারপরও এই বিশ্বাস ব্যাপারটা আমরা যা চোখে দেখি তার বাইরের যে জগৎটা সেটা অনেক বড় জগৎ। আসলে ভয় কি, মাঝে মাঝে বিভিন্ন ঘটনা শুনতে শুনতে এমন মনে হয় না, মানে আমাদের এই দুনিয়াতে আসলে একটা দুনিয়া না, দুইটা বাসিন্দা এক্সিস্ট করছে আমাদের অগোচরে, হয়তো মানে আমাদের সাথে সাথেই আরেকটা অ্যাক্টিভিটিস চলতেছে যেটা আমরা একদম দেখতেই পাচ্ছি না, মানে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আর কি এরকম মনে হলো। রাইট, আচ্ছা মানে ঈদের মধ্যে কি সবাই কি আমরা বোরটোর হয়ে যাচ্ছি নাকি? যারা নিয়মিত আপনাদের জন্য কাজ করি তারা আজকে একটা প্ল্যান করেছি যে তাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স গুলো টুকটাক আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং সেই জন্য আসলে একের পর এক আমাদের সাথে এই আড্ডাতে যোগ দেবে অনেকেই। তো আরেকজন ঈদের মধ্যে কি হয় যে সবাই কিন্তু ঢাকা থেকে গ্রামে গেছে, মানে সব যত আত্মীয় স্বজন আছে একসাথে এসে গেট টুগেদার হচ্ছে, সো আমরা তো ডর বিভিন্ন মাঠে ঘাটে ঘুরে বেড়াই ডর করি, সো আজকে আমরা সেটাই ঈদের সেই আমেজ। যত রকমের আমাদের এমপ্লয়ি আছে, যত লেভেলের আছে, সবাই মোটামুটি আজকে ডরে পার্টিসিপেট করবে। তো একের পর এক এই ব্যাপারটা শুরু হচ্ছে, আর আপনারা মাঝে মাঝে আমাদেরকে ফোন করে আপনাদের লাইফের টুকটাক স্টোরি একেবারে নিজের জায়গা থেকে শেয়ার করতে পারবে। এবং একটা ঘটনা আমরা বলি যে ডরের কোন একটা সময় হয়তো এভাবে আমরা কখনোই কথা বলা হয়নি, আমরা একটা স্টোরি মনে হয় কিবরিয়া ভাই আমাদের সবার সাথে শেয়ার করা উচিত, ডরের লিসনার যারা আছে, ডরের জন্মটাও কিন্তু একটা ঘটনা, মানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, ডর কিভাবে তৈরি হয়ে কত চড়াই উচ্চায় পার হয়ে আসছে। আমরা ছোট করে হয়তো ডরের স্টোরিটা ইতিহাসে আমি কোন একটা পর্যায়ে করি, আমরা মনে হয় একটু পরে করি, আজকে ওনার স্টোরিটা আমরা একটু শুনে নিই। কোন এক্সপিরিয়েন্স আছে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন আমার ভাই তোমার ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই, এবং সে মঞ্জুরকে আপনারা চিনবেন যারা যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা শোনেন। এই অনুষ্ঠানের যিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন এবং এই অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব যে পালন করে সে হচ্ছে আমাদের মঞ্জু ভাই সাউন্ডের। তো মঞ্জুর ভাই তুমি আমাদের ডর কি শোনো, কখনো শুনেছো? তার আগে ঈদ মোবারক মঞ্জু ভাই। তো যাই হোক, মঞ্জু ভাইয়ের এক্সপিরিয়েন্সে যাওয়ার আগে একটা বিষয় আমি বলি যে আমরা মাঝে মাঝে লোবান ভাইয়ের কাছ থেকে প্রায় শুনি যেটা, সেটা হচ্ছে যে উনি ডরের সাউন্ডিং করতে করতে অনেক সময় নিজেও ভয় পেয়ে যায়। তো মঞ্জু ভাই মানে যখন যাহা বলিব সত্য বলিবতে এডিট করেন আপনি, তো এই এডিটের সময় তো আপনি খুব মনোযোগ দিয়ে ওই ঘটনাগুলো শোনেন, তো সেই ঘটনা শুনতে শুনতে কি আপনার কখনো এই ধরনের ক্রাইম করার প্রতি ইচ্ছা জাগে? সুমন, যাহা বলিব সত্য বলিব কিন্তু এক সময় প্রি এডিটটা তুমি করতা, এটা বোধহয় তোমার এখন মনে নাই। সেই সময় তোমার কি ফিল ছিল তখন? আমার কি মাঝে মাঝে কিছু কিছু ঘটনা শুনলে এমন মনে হতো যে আদৌ কি এই ধরনের ঘটনা পসিবল, এটা ঘটতে পারে? কিন্তু ঘটছে, তাই না? আমার যেটা হয় আসলে এরকম অনেক স্টোরি আছে যেটা শোনার পরে চোখে পানি চলে আসে,
সিট থেকে উঠে বাইরে চলে যাই, ঘুরে ফিরে আসি, তারপর আবার কাজ করি। আবার কোনো কোনোটা নিতেই পারি না, মানে এত জঘন্য অপরাধ মানুষ করতে পারে, আবার ওই সময় সিট ছেড়ে উঠে চলে যাই। আসলে এটা কিন্তু স্বাভাবিক মঞ্জুর ভাই, বিষয়টা হয় যে আমরা আপনারা যখন কাজ করছেন একদম কাজের মাঝে ডুবে যাচ্ছেন এবং বিভিন্ন রকম যেমন যাহা বলিব সত্যি বলিব আপনারা অপরাধীদের গল্পগুলো শুনছেন, তখন কিন্তু আসলে মাথা ঠিক রাখাটা অনেক কষ্ট হয়ে যায় যে একসাথে কাজ করে যাওয়া, তারপর হচ্ছে এগুলো শুনে মাথার মধ্যে হয়তো থেকে যায়। আমি জানি না আপনি ঘুমানোর সময় এই ব্যাপারগুলো আসে কিনা, আমার কিন্তু দেখা যায় যখন আমি ডরের গল্প শুনি কিংবা কোনো গল্প যদি আমার মাথা বা মনের মধ্যে গেঁথে যায় আমি যখন ঘুমাতে যাই তখনও কিন্তু এই ব্যাপারটা আমার মাথায় ঘুরতে থাকে। তো যাই হোক মঞ্জুর ভাই, এ বিষয়ে আমরা আরো আপনার ঘটনাগুলো শুনবো, ছোট একটি বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পরে ফিরছি ঈদ স্পেশাল ডর নিয়ে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও 89.2 এফএম। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আফটার শর্ট ব্রেক। চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে আজকের ডর কিন্তু আসলে অনেক বেশি স্পেশাল, কারণ আজকে এবিসি পরিবারের সদস্যরা তাদের ভৌতিক ঘটনাগুলো বলছিলেন, এবং শুধু মানে নট অনলি ভৌতিক ঘটনা, যে ব্যাপারটা হয় আর কি, যারা আমরা ভৌতিক শোগুলো নিয়ে কিংবা যাহা বলিব সত্যি বলিব কিংবা জীবনের গল্প নিয়ে অনেক কাজ করি, যেমন হচ্ছে সাউন্ডের মঞ্জুর ভাই, লোবন ভাই, যারা সাউন্ডগুলোকে ঠিকঠাক করে বসান, তারপরে গল্পগুলো শুনে অনেক বেশি রিসার্চের মতো করেন, স্টোরির ভিতরে যাইতেও হচ্ছে, প্লাস হচ্ছে ওই জায়গাটার ব্যাকগ্রাউন্ড কি হবে এটাকে ভাবার জন্য বারবার ওই জিনিসটা শুনতে হচ্ছে, মানে একেবারে লোবান ভাইকে প্রায় দেখি তার চোখ মুখ লাল হয়ে যায় মানে অটো, এবং এক সময় লোবান ভাইয়ের রুমের পাশ দিয়ে হাঁটতাম যখন, তখনও মনে হতো কি যে লোবান ভাই নাই, কিন্তু রুমের মধ্যে মনে হয় ডরের কাজ চলতেছে, হঠাৎ থামতাম, তারপরে না তো ডর তো নাই, তার মানে এই রুমটাই হন্টেড প্লেস হয়ে গেছে আর। আচ্ছা তো মঞ্জু ভাই, আমরা একটু ঘটনা শুনি, মানে আপনার কি ধরনের? আমার আসলে ওই বাস্তব ঘটনা তেমন একটা নাই, আমি বোধহয় কিছুদিন আগে লোবান ভাইয়ের সাথে শেয়ার করছিলাম যে, ওকে আমরা তো শোনা হয়নি, এবার আমরা সবাই শুনি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি তখন কলেজেই পড়ি, তো ওই সময় গ্রামের বাড়ি গেলাম, গ্রামের বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেল, 9টা 10টা, গ্রামের বাড়ি 9টা 10টা মানে অনেক রাত, ওই নানা বাড়ি যাওয়ার সময় একটা কবরস্থান পার হয়ে যাইতে হয়, তো মোটামুটি আমি তো চিন্তা করতেছি ওই জায়গাটা পার হবো কিভাবে, একা একা খুবই ভয়ে ভয়ে ছিলাম কিভাবে যাই কিভাবে যাই, এবং একটা সিদ্ধান্তে উপনীত হইলাম যে একটা আগুন থাকলে আশেপাশে আসে না অশরীরী আত্মা আর কি, যাই বলি। তো আমি করলাম কি, আমি একটা সিগারেট নিলাম দোকান থেকে, নিয়ে জ্বালায় মোটামুটি পার হইলাম, এবং একরকম দৌড় দিয়েই পার হয়ে যাওয়া যেটাকে বলো, অনেকটা দৌড়াই পার হইলাম ওই জায়গাটা। এটা একটা ভয়ের ব্যাপার ছিল ওই দিন, কিছু না দেখে শুধু তোমারই ছিল, আমরা কিন্তু ব্যাপারটা হাসতেই পারি যে তুমি কি এখন সিগারেট খাওয়ার জন্যই কি তুমি আসলে গল্পটা বললে? ইনফ্যাক্ট এরকম কিন্তু অনেকেরই আছে, আসলে হয় ভয়টা ছিল ওই ওই জায়গার মধ্যে যে ছিল, আসলে শুধু তুমি ওই এনভায়রনমেন্টে যে ছিল সেই ফিল করতে পারো সেটা। আর আমি তেলাপোকা উঠতে দেখলে ভয় পাই। সাবাস যারা আমাদের ডরের ফিমেল লিসনার যারা আছে, ফিমেল লিসনারদের কাছে আমার মনে হয় আমি প্লিজ অন্যভাবে কেউ হয়তো বা নিবে না, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা জিনিস। এটা তুমিও পাও তাইলে? না আমি পাই না, মানে মেয়েদের শান্ত পাও নাকি? শান্ত তো হচ্ছে ইদানিং কোনো কিছুতেই ভয় পায় না, শুধু হচ্ছে শান্তকে যদি কখনো আপনি নিজের পকেটে বা মানিব্যাগে হাত দিতে বলেন তখন একটু ভয় পায়। রাজ্যের শান্ত ওই আচ্ছা যাক, মানে সরল স্বীকারোক্তি, মানে এক বাক্যে মেনে নিয়েছে, এটা 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 খুব ভালো। তো মঞ্জু ভাই, আমার মনে হচ্ছে কি, মানে আপনি যখন ওই যে ওই কবরস্থানের সামনে দিয়ে ভয়টা দূর করার জন্য সিগারেটটা নিয়ে যাচ্ছিলেন, দৌড়ে চলে গেছেন, তো যদি এমন হতো যে আপনি, আমরা ইমাজিন করি একটা যে রাতের বেলা একটা কবরস্থান, মানে খুব শুনশান নিরবতা, মঞ্জু ভাই একা দাঁড়িয়ে আছে এবং সেখান দিয়ে একা, না আসলে আমার কিন্তু এক ধরনের হ্যালুসিনেশন হচ্ছিল ওই সময়, যে মনে হচ্ছিল কেউ বোধহয় আমাকে পিছন থেকে ডাক দিচ্ছে কিনা কেউ, মানে কিছু, মানে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কি ওইখানে পাখি চামচিকা বা
বাদুর যেটাই আওয়াজ করুক বা একটা ডানা ঝাপটানোর একটা শব্দ হয় না, সবগুলাই আসলে ভয়ঙ্কর। মানে ওই বিষয়টা ওই ওইগুলা যখনই মনে হচ্ছে বা শুনতে পাচ্ছি ওই সময় মানে আর কি ব্যাপারটা যত দ্রুত পার হওয়া যায় এই জন্য দৌড়াদৌড়ি করে। আমরা যদি একটু মজার করে বলতে চাই যে ধরেন মঞ্জু ভাই হেঁটে যাচ্ছে এবং যখন কবর ঠিক মাঝামাঝি পর্যায়ে জাস্ট যাবে ক্রস করবে, তো একা একা হেঁটে যাচ্ছে আর সিগারেট খেতে খেতে যাচ্ছে, তো এমন এক সময় পাশে থেকে একজন এসে আপনার কাছে সিগারেটটা চাইলো তখন যে দুটো দান দেয়া যাবে, তখন পরিস্থিতিটা কিরকম মনে হয়? হ্যাঁ ব্যাপারটা অনেকটা এরকম হয়েছিল, হয়েছে বলতে কি আমার সামনে একটা লোক যাচ্ছিল বেশ অনেক দূরেই আমি দেখতে পাচ্ছিলাম ওই লোকটাকে, তো আমি মোটামুটি ওই যে দৌড় দেওয়ার মতো করে যাওয়ার কারণে আমি যে লোকটার কাছাকাছি পৌঁছানোর পর উনি আমার কাছে আগুন চাইছিল। তো যাই হোক অন্য কেউ মানে মানুষ ছিল যেহেতু আগুন চাইছে, ভাগ্য ভালো অন্য কেউ চায়নি। তো যাক আমরা কাজের ফাঁকে মঞ্জু ভাইয়ের ওইভাবে খুব বড় ধরনের এক্সপিরিয়েন্স না হলো, ছোটখাটো একটা এক্সপিরিয়েন্স তো পেলাম এবং আমরা অপেক্ষায় থাকি একটা বড়খাটো বড় ধরনের এক্সপিরিয়েন্স ঘটুক, সেটা করো না প্লিজ। আমরা সেই দোয়া আমরা না করি যে এই ধরনের এক্সপিরিয়েন্স ঘটুক। সবচেয়ে বেশি ভয় মানুষকে এখন কোন সময় ছিনতাইকারী এসে ধরে, সেটা বড় ভয় না। ইনফ্যাক্ট আমরা বলছিলাম যে একটু আগে যে ঢাকা শহর বর্তমানে যেই পরিমাণে ফাঁকা হয়ে গেছে ঈদের এই মৌসুমটাতে, পুরো সবাই গ্রামে চলে গেছে, তো এই সময়টাতে কিন্তু অনেক সময় অনেক ধরনের ঢাকাকে দেখতে যেমন ভালো লাগে, চলাফেরা করতে ভালো লাগে, বিভিন্ন ইনসিডেন্টও ঘটে, তো এই সময়টাতে সবাই প্লিজ একটু কেয়ারফুল থাকার চেষ্টা করেন। তো অনেক ধন্যবাদ মঞ্জু ভাই আরো একবার ঈদ মোবারক ডট টিমের সবাইকে ধন্যবাদ। ওকে আড্ডার ফাঁকে আমরা মঞ্জু ভাইয়ের ঘটনাটা জেনে নিলাম এবং আসলে এরকম কম বেশি কিন্তু অনেকের লাইফে এই ধরনের, আর প্রত্যেকের লাইফে না ছোটখাটো মানে কিছু না কিছু থাকে। আচ্ছা আমি জানি যে অনেকের ইন্টারেস্টের জায়গা আছে যে আমরা যে জার্নিতে যাই, জার্নিতে কি ধরনের ঘটনা ঘটে জার্নিতে, কিন্তু মাঝে আমাদের ম্যাক্সিমাম সময় যেটা হয়, শান্ত তুমি তো এখন আছো, যে আমাদের কিন্তু অনেক সময় অনেক মজা হয় তাই না জার্নিতে, এবং সেটা আপনারা নিশ্চয়ই অনায়ারে টের পান, এবং কখনো কখনো আবার কিছু মানে ঘটনা ঘটে যেটা আসলে আমাদের কাম্য থাকে না, এবং বাসায় গিয়ে দেখা যায় ওইটাই মাথায় ঘুরছে বা ওটা নিয়ে স্বপ্ন দেখছে, এরকম হয়েছে কি সুমন তোর সাথে? এরকম আমার হর হামেশা হচ্ছে, আমি ডরে বলেছি এর আগেও, এরকম আমার প্রতি মুহূর্তে কিছু না কিছু ঘুরে। আর আমি জানি যে গত অনেক দিন ধরে প্রত্যেকের মাঝে অনেক ধরনের প্রশ্ন, হ্যাঁ ফেসবুক থেকে শুরু করে এসএমএস সব জায়গা থেকে, একটা প্রশ্ন আজকে আমি মনে হয় খোলাসা করে একটু বলতেই চাই। অনেকে বলে যে হোয়ার ইজ রেহান, সো আই থিঙ্ক এইটা আজকের সময়টাই হচ্ছে বা এই অ্যান্সারটা সবাইকে দেওয়ার একদম অ্যাপ্রোপ্রিয়েট সময়, ঈদের মধ্যে সবাই একটা মানে ফেস্টিভ মুডে আছে। সো আসলে হচ্ছে প্রত্যেক মানুষের একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থাকে, প্রত্যেক মানুষই এক জায়গায় কখনো আটকে থাকে না, তাকে বিভিন্ন মানে কি বলে যে জায়গায় ছুটে চলতে হয়, ছুটে চলতে হয়। সো এক একজনের প্ল্যান এক এক রকম, যে যেটা যখন তার কাছে ভালো মনে হবে যেটা করবে সেটাই হচ্ছে তার করা উচিত। আর একটা কথা আছে না যে শো মাস্ট গো অন, কোনো এক সময় হয়তো আমিও থাকবো না, কিন্তু আমিও থাকবো না, রাইট, আমাদের জায়গায় হয়তো অন্য কেউ আসবে কিন্তু শো কিন্তু চলবে। সো এটা চলতে থাকে, চলবে, এবং রেহানকে আমরাও মিস করি, এবং রেহানের সাথে আমি অনেকগুলো জার্নিতে গিয়েছি, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। বেস্ট অফ লাক রেহান, যেখানে থাকছে যা করছে আশা করি খুব ভালোভাবে ভালো করে করছে। সো আমরা এবার শান্ত তোমার এক্সপিরিয়েন্স এর দিকে আসি, তোমার এক্সপিরিয়েন্স খুব বেশি কিন্তু শোনা হচ্ছে না। আসলে আমি খুব বেশি চুপচাপ হয়ে যাচ্ছি, আসলে সবসময় দেখা যায় কি আমরা যখন আজকে তো স্টুডিওতে বসে আছি, তো আমি এত ভিতর ডিম টাইপের এটা আমি কখনো চিন্তাও করিনি, কিন্তু যখন থেকে তোমার সাথে ট্যুরে যাওয়া শুরু করলাম দেখি যতই হাসাহাসি করি যতই ফাইজনামি করি না কেন, যখন আমরা স্পটে পৌঁছাই এবং স্পটে পুরো মানে একটা এনভায়রনমেন্ট কিন্তু ইম্প্যাক্ট ফেলে আসলে, এবং তখন মনে হয় যে যতই বাইরে যাই করো না কেন একটু হলেও কিন্তু ভয় পেতে হয়। এনভায়রনমেন্ট একটা মেজর ফ্যাক্ট, মেজর ফ্যাক্ট আসলেই। ওকে তো তোমার কোনো কি এক্সপিরিয়েন্স আছে, পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স আমি একবার শেয়ার করেছিলাম তোমার সাথে যে রাইট আমার নানার বাড়িতে যেটা ঘটেছিল, রাইট, ওটা তো একটা এক্সপিরিয়েন্স ছিল, এক্সপিরিয়েন্স ছিল এটা। আই থিঙ্ক যে ডরের যারা নিয়মিত লিসনার আছে অনেকেই জানে এবং খুব মানে ভয়ঙ্কর একটা ঘটনা, হ্যাঁ, এবং আমার চোখের সামনে দেখা, তো তাই আমার মানে যখন আমি এটা মনে করি তখন আমার চোখের সামনে আবার সেটা চলে আসে। তবে আজকে আমি তোমার সাথে যে স্টোরিটা মানে স্টোরি তো ঠিক না মানে যে ঘটনাটা যে অভিজ্ঞতাটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে 3 বছর আগে আর কি। তো তুমি তো জানো আমার একটু লেখালেখি বাতিক আছে, টুকটাক অল্প স্বল্প লেখালেখি হয়। তো আমার মাথায় আসলে একটা ভূতের গল্পের বই লিখবো, বাট ভূতের গল্পের বইয়ের কন্টেন্টগুলো হবে হচ্ছে মানে গতানুগতিক হবে না, লাইক অনেক সময় দেখা যায় না ভূতের গল্প লিখে যে উপর থেকে এসে ধরলো এটা সেটা। আমার মাথায় আসলো যে এমন করলে কেমন হয় যে যারা হচ্ছে ধরো একটু
ইন্টারেস্টিং প্রফেশনে আছে, যেমন ধর যারা লাশ কাটে, যেমন ধর যারা লাশ গোসল করায়, কিংবা যারা হচ্ছে লাশে গাড়ি চালায়, ওদের থেকে কিছু মানে ওদের অভিজ্ঞতাগুলো নিয়ে ওদের মতো করে লিখলে কেমন হয়, সেটা একটা প্ল্যান ছিল। তো সেটা প্ল্যান ছিল, আমি অনেক খোঁজাখুঁজি করলাম, এর কাছে যাই, তার কাছে যাই, মানে যার কাছে যখন যে গল্প পাই সেটাকেই চেষ্টা করি আর কি গল্প আঁকে লেখার জন্য। তো তখন দেখা গেল যে আমার যাওয়ার দরকার হলো না, এক লোক হঠাৎ নিজেই চলে আসলো গল্প বলার জন্য। তো সে সামহাও আমার টুকটাক লেখা টেখা পড়েছে। তো আমাকে একদিন এসে বললো, আপনি মশিউর রহমান শান্ত? আমি বললাম জি। তারপরে উনি বললো যে আমি একটা গল্প বলতে চাই আপনাকে, তারপরে মানে তার লাইফের ঘটনা বলতে চাই। তো আমি বললাম হ্যাঁ বলেন। সে আমার অফিসে আসছে। তো অফিসে আসার পরে, তুমি জানো আমি একটা টিভিতে অনুষ্ঠান করতাম, তো অফিসে আসার পরে সে গল্প বলবে, অনেকক্ষণ বসে রইলো, আমি তাকে চা অফার করলাম, সে চা খেলো, এবং চা খেয়ে হঠাৎ করে না উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে বললো যে থাক আমি গল্পটা বলবো না, অন্য কোনো একদিন হয়তো বলবো। আমি বললাম কিসের গল্প ছিল? সে বললো যে অ্যাকচুয়ালি কোনো গল্প না, আমার লাইফেরই ঘটনা, বাট আজকে বলবো না, অন্য কোনো একদিন বলবো। তো যাওয়ার সময় আমাকে একটা কার্ড দিয়ে গেল, সে হচ্ছে কোন একটা এনজিও তে এখন গাড়ি চালায়, ড্রাইভার। কিন্তু শুনুন, তুমি বিশ্বাস করতে পারবো না, যখন কথা বলছিল এত স্মার্টলি কথা বলছিল, এত শুদ্ধ ভাবে কথা বলছিল, যে একটা ড্রাইভার যে এত সুন্দর করে কথা বলে আমি ওনার সাথে কথা না বলে বুঝতে পারতাম না। তো উনি একটা এনজিও তে আছে। তো তারপর অনেকদিন কোনো খোঁজ খবর নাই, যোগাযোগ নাই। আমি পুরনো ঢাকাতে গিয়েছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট, খাচ্ছি আমার একটা ফ্রেন্ড কিনে, এমন সময় উনি এসে হাজির। আমাকে সে বলতেছে, শান্ত ভাই কেমন আছেন? তো আমি তো রিকগনাইজ করতে পারিনি, যেমন ডরে অনেক মানুষ গল্প বলে, তুমি অনেক ফেস করে আসছো সেটা, তুমি তো হঠাৎ করে কেউ আসলে চিনতে পারবা না। চিনতে পারি না যে আমার হয়েছে। ইনফ্যাক্ট আমি একদিন হচ্ছে গাউসিয়াতে গিয়েছি কোন একটা কাজে, হয়তো কোন একটা মনে হয় অনুষ্ঠান ছিল আমাদের বাসার, তো এখানে একটা কোনো কিছু কেনার ছিল, তো আমি গিয়েছি। তো হঠাৎ করে একজন আমাকে ডাক দিয়ে বললো, আরে সুমন ভাই কেমন আছেন? আমি একটু অবাক হয়ে তাকালাম যে কে। তারপরে আমি সরাসরি জিজ্ঞেসই করে ফেললাম যে সরি, আমি আসলে আমি বুঝতে পারছি না, মনে করতে পারছি না। তখন বললো যে এই যে মনে নাই, আপনার সাথে ডরের জার্নিতে গিয়েছিলাম, ওই যে ঘটনাটা ছিল এততম এপিসোডে। ও, তখন আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি যে ইয়েস, আমি তার সাথে এর আগেও আমার দেখা হয়েছে। আসলে তাই, এরকমই হয়। কিন্তু তো এরকমই ঘটো, উনি এসে আমাকে বলছে কেমন আছেন, আমি তো চিনতে পারছি না। দেন উনি ওনার পরিচয়ের কথা বললো, আমাকে কার্ড দিয়েছিল যে কার্ডের কথা বলো, দেন আমি মানে রিকগনাইজ করতে পারলাম যে আরে এই লোকটা তো ওই লোকটা। তারপর আমি বললাম যে আপনি গল্প বললেন না কেন? বলে যে আসলে যে এনভায়রনমেন্টে আমি গল্প বলতে চাচ্ছিলাম আপনার অফিসে ওই এনভায়রনমেন্টটা ছিল না। তো ওই লোকটা আমাকে বললেন যে আপনি যদি চান তো আমি যে জায়গায় বলবো সে জায়গায় আপনি আমার ঘটনাটা শুনেন, যদি মনে হয় লেখার মতো আপনি লিখবেন, না মনে হলে লিখবেন না, দরকার কি সেটা, বাট আপনাকে জানালাম এটাই। মানে উনি চাচ্ছিল যে ওনার গল্পটা আমার সাথে শেয়ার করতে। তো ভালো কথা, উনি আমাকে বললেন যাওয়ার জন্য। যখন উনি বললেন তখন আমার মাথায় আসলো, আরে এটা তো এনজিও ঠিক ওই রকম গতানুগতিক এনজিও না, এটা হচ্ছে মানে আমাদের বাংলাদেশে খুব পরিচিত একটি মানে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান হচ্ছে বিয়ারিশ লাশগুলো আছে না, লাশগুলো নিয়ে হচ্ছে দাফন করে দেয় আর কি। আচ্ছা আচ্ছা, যখন রাস্তায় ধরো বা কোথাও যদি লাশ টাশ পায়, ওইভাবে গতানুগতিক বলতে আমরা যে ধরনের এনজিও প্রতিষ্ঠান বুঝি ওরকম না, ওরকম না, দাতব্য প্রতিষ্ঠানই বলা যায়। আই থিঙ্ক আমি গেস করতে পেরেছি। ওকে, যাই হোক, তারপর উনি বললেন। তো আমার কাছে না ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হলো যে শোনাই তো যায়, একটা গল্পই তো বলবে, বাট একটা জিনিস আমার ধারণা হয়ে গেছিল কি জানো, যে মানে এখন তুমি ডরে যখন মানুষের থেকে গল্প শুনো দেখবে যে অনেকেই আসে যে জাস্ট রেডিওতে কথা বলার জন্য বানিয়ে বানিয়ে গল্প নিয়ে আসে, তাই না? তো আমি যখন ওই গল্পের বইটার জন্য কাজ করছিলাম তখন এরকম হয়েছিল। এইখানে আমরা একটু বলতে চাই যে আমরা কিন্তু মানে প্রচুর ঘটনা আছে আমরা শুনেছি, কিন্তু আপনারা ওই ঘটনাগুলো শোনেননি, হ্যাঁ, বা অনেয়ারে কখনো যায়নি। আমরা এরকম ঘটনা অনেক পেয়েছি যে আমরা যেগুলো বুঝতে পারছি যে এখানে আসলে অথেন্টিসিটির কোনো কিছু নাই, বা কোনো কিছু লজিক্যাল মনে হচ্ছে না, আমাদের কোথাও কোনো ডাউট হচ্ছে, এই গল্প কিন্তু আজ আমরা প্রচার করার মানে আমাদের সজ্ঞানে আমরা প্রচার হতে দিই এবং আমরা ভবিষ্যতে সেটা কখনো দিব না। এবং যত পর্যন্ত আমাদের মানে আমরা বুঝি যে এই গল্পটা অনেয়ের যোগ্য, তখনই কিন্তু অনেয়ের জন্য যায় গল্পগুলো। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, তো আমার কাছে মনে হলো এই লোক হয়তো এরকম টাইপেরই কোন একটা গল্প বলবে, দেখা যাবে যে বানিটা নিয়ে গল্প বলে না, ওরকম টাইপের কিছু একটা। তো উনি আমাকে লাস্ট বললেন যে আমি আপনাকে ই শোনাবো আমার গাড়িতে বসে। আমি বললাম গাড়িতে বসে বলার দরকার কি, আপনি আসেন রেস্টুরেন্টে বসেন বা কোথাও বসেন যদি চান। বলে না না, আমি গাড়িতে বসে আপনাকে গল্প শোনাবো। মানে উনি জেদ করা শুরু করেছে। উনি বলেন যে উনি যে লাশের গাড়ি চালায় সেই লাশের গাড়িতে বসে আমাকে হচ্ছে উনি তার জীবনের ঘটনা বলবে। ওয়াও, ইন্টারেস্টিং। হ্যাঁ,
তা আমি ভাবলাম লাশের গাড়িতে তো এমনিতে আমার চড়া হয়নি কখনো, যদিও এটা নর্মাল অ্যাম্বুলেন্স এর মতোই, তারপরও কিন্তু লাশ শুধু লাশ নিয়ে যায়, লাশ নিয়ে আসে, অন্যরকম একটা ব্যাপার কিন্তু মেন্টালি একটা এফেক্ট থাকে। হ্যাঁ, তো উনি আমাকে যেটা করতে চাইলেন যে আমরা যেমন ডরের রেসিপি বলি না, উনি ঠিক ওইরকম রেসিপি বানিয়ে ফেলেছে যে আমাকে উনি এখান থেকে উঠাবে লাশের গাড়িতে, উঠে হচ্ছে আমরা লং ড্রাইভে যাব একটা রোডে, এবং ওই রোডে গিয়ে যেতে যেতে উনি হচ্ছে আমাকে গল্প বলতে বলতে নিয়ে যাবে। তো আমার কাছে বেশ ভালোই মনে হলো যে যা যাওয়া যায়, রিক্স তো একটা নেওয়াই যায়। তো তারপর এক শনিবার রাতে, ওই রাতের বেলা সে আসছে, আসার পর আমাকে ফোন দেওয়ার পর আমি তার সাথে রওনা করেছি। রওনা করার পর মোটামুটি হাই হ্যালো টাইপের কথাবার্তা হওয়ার পর সে তার ঘটনা বলা শুরু করলো। ঘটনা হচ্ছে সে এখন তো প্রায় 32-34 বছরের মতো বয়স হবে, কিন্তু সে যখন 20-22 বছর বয়স, মানে আজকে থেকে 10 বছর আগে, ওনার একসময় চাকরি ছিল না, মানে 20-22 বছর বয়স যখন, তখন মানে হঠাৎ করে হয় না অভাবে পড়ে যায়, তিনি অভাবে পড়ে গেছেন এবং কোনো ই পাচ্ছেন না, জব টপ কিছু খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, অনেক মানুষের কাছে আবদার করছে, মানে তদবির করছে, কোথাও কিছু হচ্ছে না। তো এমন সময় ঢাকা মেডিকেলে গিয়েছে তার এক বন্ধুর সাথে দেখা করতে, সে অ্যাক্সিডেন্ট করেছে, দেখে বের হয়েছে, বের হয়ে দেখে এক বৃদ্ধ লোক বসে কথা বলতেছে, কথা বলতেছে, আশেপাশে হচ্ছে 4-5 জন একদম ই হয়ে ওই বৃদ্ধ লোকের কথা শুনতেছে। তো এমন সময় ও কেন জানি, ওর তো কাজ নাই কোনো, মানে যে আমাকে গল্প বলতেছে, যে ঘটনা বলতেছে ওনার কাছে, উনিও কেন জানি দাঁড়ায় ছিল সেখানে, দাঁড়ায় চা খাচ্ছে, চা খেতে খেতে হঠাৎ করে তার মনে হলো যে এই বৃদ্ধ লোকটাকে বললে কেন জানি মনে হলো যে কোনো একটা কাজ হবে। সে গিয়ে ওই বৃদ্ধ লোককে বললো যে আসলে চাচা আমার চাকরি খুব দরকার, আমি জানি না আপনি পারবেন কিনা, যদি পসিবল হয় কোনো কাজ থাকে আমাকে জানেন। তো ওই বৃদ্ধ লোক ওনাকে বললো যে আমার হচ্ছে লাশের গাড়ি, মানে ওই সময় 10 বছর আগের কথা বলছি, যখন উনি বেকার ছিল, হ্যাঁ বেকার ছিল, 20-22 বছর বয়স তখন, বললো যে আমার তো লাশের গাড়ি, যদি তুমি চাও লাশের গাড়ি চালাইতে পারো বাবা, কিন্তু লাশের গাড়ি কিন্তু সহজ না, মানে যতটা সহজ মনে হয় বাইরে থেকে দেখলে ততটা কিন্তু সহজ না। তো তখন উনি বললেন যে উনার কিন্তু ব্যাডলি নিডেড একটা জব, ব্যাডলি নিডেড, সো উনি বললেন যে দরকার নাই, আমার কোনো প্রবলেম হবে না, লাশের গাড়ি হোক আর বাসের গাড়ি হোক আমি গাড়ি চালাতে পারবো, সমস্যা নাই। তো এটা বলতেও দেরি নেই, 2-3 দিনের মধ্যে ওই লোকের সাথে ওনার সম্পর্ক খুব ভালো হয়ে যায় এবং এরকম একটা কেস পায় যে যে কেসে হচ্ছে একটা মেয়ে সুইসাইড করেছে পাগলাতে। এখন ওই মেয়ের মা বাবা চাচ্ছে না যে আশেপাশে কেউ জানুক যে মেয়ে সুইসাইড করে মারা গেছে, কারণ মানে সুইসাইড কেসগুলোতে তো জানি কত ঝামেলা হয়। তো ওই বৃদ্ধ লোকের সাথে সামহাও ওর সাথে কানেকশন ছিল, তো ওরা কমিউনিকেট করে এইভাবে যে বেশ কিছু টাকা দেওয়া হবে, কেউ জানবে না এটা সুইসাইড কেস, লাশটাকে পাগলা থেকে নিয়ে ওদের গ্রামের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এরকম আর কি একটা প্ল্যান করে রওনা করে। এখন ছেলের তো প্রবলেম নেই, আর সে 20-22 বছরের তখন আরো মানে এক্সাইটেড, লাশে ভয়টা তো দূরের কথা কিছুই নাই। তো তারা রওনা করবে, বৃদ্ধ লোক সামনে বসে আছে, সে গাড়ি চালাচ্ছে, গিয়ে নিজেদের মতো করে লাশটাকে গাড়িতে উঠায়, গাড়িতে উঠে হচ্ছে রওনা করে। প্রবাবলি ওইটা কুমিল্লারই কোন একটা গ্রাম হবে, গ্রামটার নাম আমি এখন মনে করতে পারছি না। পিছনে হচ্ছে মা বাবা এবং লাশ, এবং সামনে হচ্ছে সে এবং মাইক্রোবাসের যে মালিক বৃদ্ধ লোকটা, তারা বসে রওনা করেছে। এবং রওনা করে রাতের বেলা, বেশ রাত, তখন বেশ রাত, কিন্তু সে না খাওয়া, মানে আমাকে যে লোকটা ভদ্রলোক গল্প বলছে তার নাম আতাউর, আতাউর নামটা আমি বলতে মনে হয় ভুলে গিয়েছি ফার্স্ট, রাইট, আমরা তখন নামটা পাইনি। হ্যাঁ, তো আতাউর হচ্ছে তখন মানে না খাওয়া অবস্থাতে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালিয়ে দাউদকান্দি কিছুটা আগে, মানে সম্ভবত গজারিয়া নাম বা ওইরকম কোন একটা জায়গায় যাওয়ার পরে ওই বৃদ্ধ লোক ওনাকে বলে যে আচ্ছা তুমি কি কিছু খাবা। পরে ওই লোক বলে হ্যাঁ ভাত খেলে ভালো হয়, এখন ওনার তো আত্মীয় স্বজন মারা যায়নি, উনার তো ইও না। তো তখন ওই আতাউর সাহেব হচ্ছে পিছন দিকে তাকায় ওই ভদ্র মহিলা আর ভদ্রলোককে জিজ্ঞেস করে যে আপনারা কি কিছু খাবেন। তখন মহিলা কান্নাকাটি করতেছে, তার মেয়ে সুইসাইড করেছে লাশ সামনে রেখে। তো মহিলা বলে যে আপনি কি মজা নিচ্ছেন যে আমি কিছু খাবো, আমার এখন খাওয়ার টাইম, আমার মেয়ে মারা গেছে। তো তখন ওই বৃদ্ধ লোক বলে যে থাক ওনারা একটু বসুন, আমি আর তুমি চলো খায় আসি। ওই বৃদ্ধ লোকেরও মানে ক্ষুধা লাগছে, তো ওরা হোটেলে গেছে খাওয়ার জন্য, অর্ডার দিয়ে মাত্র খাওয়া শুরু করেছে তাকে দেখে যে ওই ভদ্র মহিলা এবং মানে বাবা মা তারাও হোটেলে এসে পড়ছে লাশ একা ইসিতে রেখে। হোয়াট, মানে তারা চলে আসে? তারাও চলে আসে। তো তখন ওই বৃদ্ধ লোক খুব রাগ করে ফেলে, কারণ এসে বারবার সাবধান করে দিয়ে আসছিল যে আপনারা বসেন, আমরা দুজন খেতে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে চলে আসবো, লাশ কোনোভাবে একলা রাখেন না, কারণ সুইসাইড কেস হচ্ছে ঝামেলাওয়ালা কেস। আর ওই বৃদ্ধ লোক যেহেতু অনেকদিন ধরে লাশের গাড়ির মালিক, তো উনি অনেক এক্সপিরিয়েন্স আছে ওনার, তো উনি এটা দেখে খুব মানে রেগে গেলেন যে কি সমস্যা, আপনারা উঠে আসলেন কেন, আপনারা যদি
বললেন যে আপনারা খাবেন তাহলে আপনারা খাইতেন, আমরা বসে লাশ পাহারা দিতাম, আমাদের তো প্রবলেম ছিল না। পরে যায়, যাওয়ার পর হচ্ছে দেখে যে লাশ ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম হয়নি। তো বৃদ্ধ লোক সামনে বসে আবার আবার জার্নি শুরু হয় কুমিল্লার গ্রামের উদ্দেশ্যে। কুমিল্লার গ্রামের উদ্দেশ্যে জার্নি শুরু করার পর হাইওয়ে দেখছো মানে শাখা প্রশাখার রাস্তা থাকে, বিভিন্ন এলাকায় ঢুকে যাওয়ার, বিভিন্ন এলাকায় ঢুকে যাওয়ার। তো কুমিল্লার যে গ্রামটাতে ঢুকবো ওই গ্রামের রাস্তাতে ঢুকে গাড়িটা, এবং গাড়িটা ঢুকার পর তার কাছে মানে আতাউরের কাছে যে গাড়ি চালাচ্ছে তার কাছে মনে হয় যে, তার কাছে শুধু না ওভারঅল গাড়িতে যে চারজন ছিল তাদের কাছে মনে হয় ধুম করে কোন একটা শব্দ হলো আর কি, বোম ব্লাস্ট করলে যেরকম শব্দ হয় না। তো ফার্স্ট আতাউর ভাবে যে টায়ার বুঝি পাংচার হয়ে গেছে, তো গাড়ি ব্রেক করে, ব্রেক করে টর্চ নিয়ে নামে, এবং পুরো যেহেতু রাত একদমই গভীর রাত এবং যখন শাখা রোড গুলো দিয়ে ঢুকে দেখা যায় না কিন্তু কিছু, ওই মানে যে জায়গাগুলো আছে মানে অনেক জায়গাগুলো ফাঁকা থাকে, খুব আশেপাশে খুব একটা বাড়ি ঘর থাকে না, অনেক ফাঁকা জায়গা। এবং তারপরে দেখে নেমে দেখে যে চাকা টাকা সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপরে আবার শুরু করে জার্নি ওই ওই রোড ধরেই, ওই রোড ধরে আরেকটু সামনে যাওয়ার পরে ওই পিছনের মহিলাটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে বলে আমার মেয়ে নাই, আমার মেয়ে নাই। সাথে সাথে ব্রেক করে, ব্রেক করে দেখে লাশ নাই, স্ট্রেচার আছে, অ্যাম্বুলেন্স কফিনের মধ্যে ছিল না, স্ট্রেচারে করে শোয়ানো ছিল, অ্যাম্বুলেন্সের যে স্ট্রেচার থাকে না সেই স্ট্রেচারে করে ছিল, উপরে চাদর দিয়ে ঢাকা ছিল, চাদর আছে স্ট্রেচার আছে বাট লাশ নাই। তো ওদের তো মাথা পুরোই হয়েছে, এখন কিভাবে পড়ে যাবে, লাশ তো পড়ার কোনো সিস্টেম নাই, অ্যাম্বুলেন্সের মধ্যে রাখা, তো পড়ে গেলে তো এখানেই থাকবে। হ্যাঁ, তো চাদর ওইভাবেই রাখা, স্ট্রেচার ওইভাবেই রাখা, কিন্তু মাঝে লাশ নাই। তো লাশ নাই আবার ব্রেক করে, ইসের হাতে তসবি ছিল, বৃদ্ধ লোকের হাতে, বৃদ্ধ লোক হচ্ছে গাড়িতে বসে থাকে, গাড়িতে বসে ওই ইসে আতাউরকে বলতেছে যে আগে দেখো কি অবস্থা, আগে বেশি করো না, সুইসাইডের কেস কিন্তু ঝামেলা আছে। তারপরে ওর তো সাহস অনেক ওই সময়, ওই সময় কি ব্যাপার লাশ নাই মানে কি বলেন এটা সেটা, নেমে দেখতে যায়, দেখতে গিয়ে দেখে আসলেই লাশ নাই, লাশ নাই। এখন পিছনের দিকে তাকায়, লাইট মারে, লাশ কোথায় খুঁজবে, দেন হঠাৎ করে মনে হয় যে জায়গাটাতে পাংচারের শব্দ ওই জায়গাটাতে গিয়ে দেখি কি অবস্থা। এখন গাড়ি আবার ঘুরায়, গাড়ি ঘুরায় হচ্ছে আবার লাশ নিয়ে আসা, গিয়ে দেখো ওইখানে লাশ পড়ে আছে, অদ্ভুত উপায়, লাশ শুধু মানে যে কাপড় পরে সুইসাইড করেছে ওই অবস্থা হচ্ছে সে পড়ে আছে। তারপরে আবার স্ট্রেচার নিয়ে আবার তারা মানে আমি সরি আমি বুঝলাম না শান্ত, মানে লাশটা পড়ে গেছে ওনারা মানে টের পায়নি, মানে কি ভাঙা ছিল দরজা না কিচ্ছু ছিল না, এটাই তো, এটাই তো ব্যাপার মানে এত গভীর রাত, হাউ ইটস পসিবল সেটাই মানে আমি যখন শুনছিলাম তখন আমিও নিজে আর আমি যখন শুনছি তখন আমাকে উনি অলমোস্ট চিটাগং এর হাইওয়ে দিয়ে ওই জায়গাতে নিয়ে যাচ্ছে, ওই জায়গাতে নিয়ে যাচ্ছে সেটা আমি তখন বুঝিনি, আমি ওনার সাথে যাচ্ছি শুনছি, যাচ্ছি শুনছি মানে কনসেন্ট্রেট করছি ওনার কথাতে, উনি বলে যাচ্ছেন তো লাশ পড়ে গেছে। তখন উনি কিছুটা ভরকায় গেছেন যে লাশ পড়লো কিভাবে, এমন তো না যেটা রিক্সা বা ভ্যান ভেঙে নিচে পড়ে যাবে, সেটাই একটা গাড়ির মধ্যে থেকে কিভাবে নাই হয়ে গেল। তারপর লাশটাকে আবার উঠায়, তো ওই মোমেন্ট হচ্ছে সে টর্চ লাইট দিয়ে লাশের ফেস একটু মারে যে কি অবস্থা দেখার জন্য, দেখে কালো কালো ছোপ ছোপ হয়ে আছে লাশ ইসের মধ্যে। তো তারপরেও মহিলার ওই লোক কান্নাকাটি করতেছেন, মানে বুঝবে তো ব্যাপারটা, যার মেয়ে মারা গেছে সে তো কান্নাকাটি করবেই। তো তারপর আবার সে লাশটাকে উঠে আবার অ্যাম্বুলেন্সে নেয়, অ্যাম্বুলেন্সে নিয়ে আবার হচ্ছে সোজা যাওয়া শুরু করে, এবং একটা পর্যায়ে গিয়ে আবার সেম কাহিনী, আবার পড়ে যায়, আবার পড়ে যায়, লাশ নাই ওইটার ভিতরে, লাশ নাই, লাশ নাই। এখন এখন যে চারজন ছিল মানে আতাউর যে গাড়ি চালাচ্ছে, যে গাড়ির পাশে বসে আছে মানে অ্যাম্বুলেন্সটার মালিক যে বৃদ্ধটা, বাবা মা দুজনই ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় তখন। তখন এমন হয় যে ওই লাশ উঠাবে না কি করবে নাকি আবার পিছনে পড়ছে সেটা বুঝতে পারে না, সেটা বুঝতে পারে না। এবং অদ্ভুত বিষয় কি মানে কিছু হয় না, অতিপ্রাকৃত কিছু যখন ঘটে শরীর পাথরের মতো জমে যায়, তখন আতাউরের ই হচ্ছে পাথরের মতো জমে গেছে যে আবার কি হইলো মানে লাশ নাই মানে। তখন ওরা মানে উপরওয়ালায় ডাকা শুরু করেছে, তো তারপর পরই দেখে কি যে ওই মেয়ে হেঁটে যাচ্ছে, তারা গাড়িতে বসে আছে, ওই মেয়ে হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, এবং পুরো খালি রোড, জাস্ট হচ্ছে গাড়ির যে হেডলাইট সেটা জ্বলছে এবং তার গাড়ি স্টপ করে দাঁড়ায় আছে ওখানে, গাড়ি থেকে কেউ নামতেছে না। তো ওই সময় দেখতেছে যে ওই মেয়ে, যে মেয়ে লাশ উঠায় নিয়ে আসছে, ওই মেয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো এক ঝলক দেখার পর সাথে সাথে দেখলো যে কিছুই নাই, আসলেই কিছু নাই। তখন তখন লাশটা কোথায়, তখন লাশটা কোথায় কেউ বলতে পারে না, লাশ তো নাই গাড়িতে, লাশ নাই কিন্তু, এবং তারা যে গাড়ি থেকে নামবে কেউ ওই সাহস আর পাচ্ছে না। পুরো গ্রামের শাখা রোড গুলো যেমন হয় না, পুরো রোড খালি, শুধু গাড়ির হেডলাইট জ্বলতেছে, যদি হেডলাইট না জ্বলে আশেপাশে কিছু হেঁটে গেলেও বুঝবে না যে হেঁটে যাচ্ছে, বাট যেহেতু লাইট জ্বালানো আছে তাই সে দেখতে পাচ্ছে আলোটা, হ্যাঁ যে সে হেঁটে যাচ্ছে। এবং সেটা দেখে তো ওদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যাওয়ার পর হচ্ছে আবার ওই যে তসবি পড়ছে, দোয়া দোয়া দরুদ পড়া শুরু করে ওই বৃদ্ধ লোক, এবং টানা পড়তে থাকে, এবং পিছন থেকে মহিলা কান্নাকাটি শুরু করেছে।
মানে যে সিচুয়েশন বেসিক্যালি মেয়ে মারা গেছে এর জন্য কান্নাকাটি করছে না, কান্নাকাটি করছে ভয়ে, কারণ কি হচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে ওই বৃদ্ধ লোক বলতেছে আল্লাহ আল্লাহ করেন, যা হবার হবে, কিন্তু কেউ গাড়ি থেকে নামবেন না। আর ওই তার যে বাবা সেও বলতেছে গাড়ি থেকে নামার দরকার নাই, যা হবার হবে, যা হবার হবে। তো তখন দেখা যায় যে মানে ড্রাইভার দেখতেছে যে এই মেয়ে চারপাশ দিয়ে ঘুরতেছে, যে মেয়ের সুইসাইডের লাশ নিয়ে আসছে ওই মেয়ে হচ্ছে চারপাশে ঘুরে, এবং এটা দেখে ও মানে টোটাল ইমব্যালেন্স হয়ে গেছে। নিজেকে যে শক্ত করে ধরে রাখবে ওই টাইপে কিছু করতে পারতেছে না, মুখ দিয়ে কোনো সুরা পড়বে, দোয়া দুরুদ পড়বে, কিচ্ছু করতে পারতেছে না। জাস্ট ইসের হচ্ছে যে বৃদ্ধ লোকটা, ও হচ্ছে তসবি পড়ে যাচ্ছে নিজের মতো করে। আচ্ছা আচ্ছা নিচ্ছি নিচ্ছি। আচ্ছা যাই হোক, যারা শুনছেন তাদের বলছি যে যে ঘটনা বলছিলাম সেই ঘটনা তো আবার ফিরে যেতেই হবে, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা স্টুডিওতে আছি এবং ছোট একটি ব্রেক যদি এই মুহূর্তে না নেই তাহলে মনে হচ্ছে একটা বড় ঝামেলাই হতে যাচ্ছে। মাইক টাইক খাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার ঈদের দিনে। যাই হোক সুমন, তোমাকে না শুধু সবাইকেই পুরো ঘটনাটা বলছি, ছোট একটি ব্রেক নিচ্ছি। আর আজকে শুনছেন আপনারা ঈদ স্পেশাল ডর, যে ডরের মাঝে আমাদের এবিসি রেডিও পরিবারের মানুষরা এসে তাদের ঘটনাগুলো বলছে। আচ্ছা কিবরিয়া ভাই, কায়নাথ, মঞ্জুর ভাই, লোবন ভাই, সমন্বয় সহ মানে এবিসি রেডিও পরিবারই পুরোটাই আছে বলা যায়। ঘটনাগুলো শুনবো, সবকিছুই শুনবো। যাই হোক ছোট একটি ব্রেকের পরে ফিরছি, সাথেই থাকুন, শুনতে থাকুন ডর, হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এবিসি রেডিও 89.2 এফএম। চলছে ঈদ স্পেশাল ডর, যেখানে অনেকেই বসে আছে এই মুহূর্তে। লোবান ভাই, মঞ্জু ভাই সবাইকে দেখতে পাচ্ছি, গুরু গম্ভীর চেহারা নিয়ে বসে আছেন, তারা গল্প শুনছেন। আর কায়নাত রয়েছে, সমন্বয় রয়েছে, কিবরিয়া ভাই রয়েছে। আসলে আজকের ডরটা অনেক বেশি স্পেশাল হয়ে গেছে। আর যেহেতু আমি গল্প বলছিলাম, আমি আবার গল্পতে ফিরে যাচ্ছি। যেমনটি হয়েছিল আর কি, যে রাতের বেলা তারা মানে একদমই ভয়ঙ্কর অবস্থান দেখতে পাচ্ছে, যে লাশ চারপাশে হাঁটাহাঁটি করছে, এবং এই অবস্থায় তারা টোটালি ই পর্যন্ত ফজরের আজান পর্যন্ত তারা এরকম মানে ওইখানে বসে থাকে, চারজন মিলে বসে থাকে। এবং চারজন মিলে বসে থেকে যখন ভোর হয়, যখন আলো ফুটে, তখন দেখে রাস্তা থেকে মিনিমাম 20-30 হাত দূরে হচ্ছে ওই মেয়ের লাশ পড়ে আছে, এবং লাশের ওই যে কালো কালো ছোপ না, ওই জায়গাগুলো হচ্ছে খাওয়া, মানে শিয়াল কুকুর খেয়ে ফেলে যেরকম হয় না যে খাওয়া হয়ে গেছে, এরকম টাইপের অবস্থা যে লাশ খাওয়া। তো ওই অবস্থায় ওর গ্রামবাসীদের ডেকে দেন হচ্ছে, আবার লাশ নিয়ে দেন ওই লাশকে নিয়ে কবর দেওয়া হয়। তো এই স্টোরিটা উনি বলতে বলতে আমাকে একদম ওই স্পটে নিয়ে চলে গেছে, স্পটে নিয়ে চলে গেছে। এবং আমি তো পুরো শকড ওনার কথা শুনে, এবং কথা শোনার পরে জাস্ট বিশ্বাস করো সুমন, আমি তাকালাম ডান পাশে ওই শাখা রোডের মধ্যে, আমার কাছে মনে হলো যে কেউ একজন হেঁটে গেছে। এবং আমি জানি না এটা আমার হেলুসিনেশন কিনা বা আমার মাথায় গল্প বসে গেছে কিনা, নাকি বাস্তবেই এরকম কিছু দেখা দিয়েছে। হতে পারে এটা মানে হ্যালুসিনেশন হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি, অনেক বেশি, কারণ সে আমাকে গল্প বলতে বলতে অলরেডি মানে কি বলবো, হিপনোটাইজ করে ফেলেছে। রাইট, আমার হয় না যে এরকম, যে আমি এমনও কিছু ঘটনা শুনেছি, যে আই থিঙ্ক তোমারও হয়তো কিছু ঘটনা মনে আছে, যে আমরা ডরে এমন কিছু ঘটনা পেয়েছি, এমন কিছু এক্সপিরিয়েন্স রয়েছে মানুষের, এমন যে ঘুমিয়ে আছে হঠাৎ করে কোন একটা পশমের অস্তিত্ব অনুভব করলো যে কিছু একটা গায়ে লেগেছে। তো এরকম কিছু ঘটনা আছে, এর মধ্যে কিছু কিছু ঘটনা আমার মাথায় এমন ভাবে গেঁথে গেছে, আমার মাঝে মাঝে ঘুমালে মনে হয় যে কেউ মনে হয় আমার গায়ে হাত দিয়েছে এবং লোমশ হাত, মানে ঘটে এরকম। দেন আমি আমার ওটাকে মানে কন্ট্রোল করার চেষ্টা করি, বাট এটা এটা যারা কন্ট্রোল করতে না পারবে তারাই ভয় পেয়ে যাবে। এবং সবচেয়ে এতদিনের আমাদের এক্সপিরিয়েন্স বলে যে যদি এইসব সিচুয়েশনে আপনি নিজেকে কুল রাখতে পারেন এবং মাইন্ডটাকে একদম ঠান্ডা রাখতে পারেন, আপনি এই সিচুয়েশন গুলো খুব ভালোভাবে ওভারকাম করতে পারবেন। তো আমার ব্যাপারটা হলো কি, আমি না ওই কনসিয়াসলি হোক আনকনসিয়াসলি হোক ওই মেয়ের যে ছায়ের মতো দেখলাম না হেঁটে যাচ্ছে, দেখে আমি ভয় পেয়ে গেছি। কারণ যে স্টোরি উনি বলে যাচ্ছে, একে তো আমি লাশের গাড়ির মধ্যে, মানে আমার অবস্থাটা একটু চিন্তা করে দেখো, লাশের গাড়িতে বসে আছি, লাশের ড্রাইভার হচ্ছে আমাকে গল্প বলছে, তাও আবার লাশ নিয়ে, এবং যে রাস্তাতে ঘটনা ঘটেছে ওই রাস্তাতে ঘটনা বলছে। তো তারপর আমি উনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে ঘটনাটা বললেন এটা কি এই রাস্তার ঘটনা? পরে উনি আমার দিকে তাকায় বললো সবকিছু জানতে হয় না ভাই, বলে গাড়ি ঘুরে দেন আমাকে। তুমি গেস করছো যে হ্যাঁ এটা ওইটাও হতে পারে কিনা। এবং আমার কেন জানি মনে হলো ওই সময় যে আমি যখন মেয়েটাকে দেখেছি মনে হলো এটা উনিও বুঝতে পেরেছে যে কিছু একটা আমি দেখেছি, তোমার এক্সপ্রেশন সেটা আমার এক্সপ্রেশন দেখে এসে উনি বুঝে গেছেন। তো
এই ঘটনাটা আমি শুনি এবং পরে আমি ঘটনাটা দেখি। আমার মনে হয় কি শান্ত, মানে আমাদের একটা এপিসোড ওই গাড়িতে ধারণ করতে পারলে মানে আই থিঙ্ক যে বেটার হতো। মানে তোমার একটা মানে আজকে সবার এখানে আমার একটা আফসোসের জায়গা আছে, তুমি যেটা বললে যে ওই গাড়িতে ই করতে পারলে ভালো হতো। তো আমি এই গল্পটা লিখি হাইওয়ে নামে। তো হাইওয়ে গল্পটা হচ্ছে বাংলাদেশ প্লাস কলকাতা দুইটা জায়গায় প্রকাশ হয়। দেন আমার পর্ছায়া নামে যে বইটা বের হয় ওই বইতেও হাইওয়ে থাকে। তো বই বের হওয়ার পর আমি ওনার যে অফিসে অ্যাড্রেস ওই অ্যাড্রেস অনুযায়ী যাই ওনাকে বই গিফট করার জন্য। বাট উনি ততদিনে চাকরি ছেড়ে অন্য কোথাও জব শুরু করেছে, যে কারণে হচ্ছে আমি ওনাকে বই আমি ওনাকে আমার লেখা গল্পটাও পড়াতে মানে পড়াতে পারিনি। ওকে, তো আই থিঙ্ক যে সে হয়তো বা যেহেতু তোমাকে ফলো করেছে এমনও হতে পারে সে হয়তো ঘটনাটা দেখেছে যে তুমি লিখেছো কোথাও। কিন্তু আজকে তো আরেকবার প্রকাশ হয়েই গেল ঘটনাটা, এবার মৌখিক বা অডিওতে প্রকাশ হয়ে গেল ঘটনাটা। ইন্টারেস্টিং মানে, এবং আমার খুব ইচ্ছে যে যদি উনি শুনে থাকে এখন বা যদি উনি এখনো ফলো করে থাকে তাহলে আমার খুব ইচ্ছে যে ওনাকে একদিন ডরে নিয়ে এসে ওনার সেই লাশের গাড়ি চালানোর অভিজ্ঞতাটা আরো সুন্দর করে ওনার মুখ থেকে শুনি। ডেফিনেটলি আমিও শুনতে যাচ্ছি, আমি এখন পার্সোনালি ওনার সাথে মিট করার জন্য খুব ইন্টারেস্টেড হয়ে গেছি। তো যাই হোক, এরকম আড্ডায় আজকে ডট চলছে এবং আজকে আসলে আমরাই বলতে পারি যে আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো আপনার ছিল, কিছু বলার ছিল আপনাদের, অনেক কিছু জানার ছিল, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি আমরা। এবং কিবিয়া ভাইও কিন্তু একটু আগে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে আমাদের সাথে। এবং আরো যারা আছে আমাদের ইনহাউস আরো মানে আরো আর্যেরা আছে, তারাও কিন্তু আমাদের সাথে কিছু বিভিন্ন ঘটনা, তাদেরও কিছু ঘটনা রয়েছে, সেগুলো শেয়ার করবে আমাদের সাথে। তো সবাইকে আরো একবার ডরের তরফ থেকে কি জানাবো শান্ত, একটা জিনিস খেয়াল করে দেখছো আজকে কিন্তু আমি অনেক বেশি কথা বলছি কারণ আমি স্পটে না, আমি স্টুডিওতে বসে। স্টুডিওতে বুঝতে পারছেন যে স্পটে গেলে আসলে শান্তর অবস্থা কি হয়ে যায়। কখনো কখনো হয় না শান্ত, মানে এখানে যে তুমি বসে কথা বলছো খুব মানে সেফ একটা প্লেসে বসে আমরা কথা বলছি, আমাদের কোনো কিছু নাই, টেনশন নাই, কিছু নাই, স্পটে যেটা থাকে বিভিন্ন ধরনের গা ছমছমানি যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু নাই। বাট একটা জিনিস তুমি খেয়াল করেছো যে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটে গেল কিছুদিন আগে বাংলাদেশে, সে ঢাকায় ঘটে গেল, সবাই কিন্তু একটা খুব সেফ একটা প্লেসেই ছিল। হ্যাঁ, সবাই কফি খাচ্ছিল, চিন্তা করতে পারেনি, মানে এই প্ল্যাটফর্মটা এই ঘটনাগুলো বলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না। কিন্তু আসলে আমরা জানি যে এই ঘটনাটা প্রত্যেকটা বাংলাদেশীর মনেই একটা ক্ষত তৈরি করেছে যে আমরা আমাদের দেশটাকে মানে কিভাবে রিপ্রেজেন্ট করছি, মানে কোথায় যাচ্ছি আমরা, মানে কেউ ঘরে নিরাপত্তা নেই, কেউ রেস্টুরেন্টে নিরাপত্তা নেই, নিরাপদ জায়গাগুলোকে অনিরাপদ করা হয়ে যাচ্ছে। মানে এটা মাঝে মাঝে আমাদের খুব কষ্ট হয়, মানে একজন বাংলাদেশি হিসেবে নিজের দেশকে এইভাবে অধঃপতনের দিকে বা এইভাবে পেছনে নিজের ডুবিয়ে দিচ্ছে। যারা করছে তারা তো বাংলাদেশেরই মানুষ, নিজের দেশের মানুষ হয়ে নিজেদের, আমরা দেশের মানুষকে মারছি, আমরা বাইরের মানুষকে মারছি, আমরা একজন বিদেশি নাগরিক, সে আমার দেশের অতিথি, আমরা কেন করতে পারি না? আমরা আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু মানে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশিদের সাথে যদি এমন ব্যবহার করা হয় তখন কেমন লাগে? তো আমি জানি না যে মানে তাদের কাছে, আমি জানি না যে আজকে ডর যারা শুন, ডর যে চলছে, ডর এমন যারা আছে যে এই ঘটনাগুলোর সাথে জড়িত তারা শুনছে কিনা। যদি শুনে থাকে তাহলে আমাদের তরফ থেকে প্লিজ প্লিজ, এগুলা এভাবে রক্ত দিয়ে কখনো কোনো কিছু জয় করা যায় না। সেটাই। ওকে, আমরা একটু ভিন্ন ট্রেন্ডে চলে গেছি আসলে, মানে হয়ে যায় আসলে ব্যাপারটা হয় কি কষ্ট লাগে বিষয়টা, আমার দেশ ডুবে যাচ্ছে, অন্তত আমি তো দাঁড়াবো আমার দেশকে বাঁচানোর জন্য, তাই না? তো আমি জানি না যে বাঙালিরা বা যারা এরকম টাইপের উগ্র কাজকর্ম করে তাদের মাথায় এইসব জিনিস আসে কিনা কখনো, যে আমি যে কাজটা করছি তার কারণে আমার দেশটা দুনিয়ার কাছ থেকে কতটা ছোট হয়ে যাচ্ছে, পুরো পৃথিবীর কাছে যে আমি মুখ দেখাবো আমি বাংলাদেশি হিসেবে, তখন মানে কেমনটা হয় বুঝতেই পারছো শুনুন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। আসলে এটা প্রত্যেকটা, আমার ধারণা প্রত্যেক কিছু মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া প্রত্যেকটা মানুষেরই একই অবস্থা, মনের অবস্থা, কেউ হয়তো প্রকাশ করতে পারছে, কেউ প্রকাশ করতে পারছে না। তো যাই হোক, আমরা আবারও এই কথা আসলে বলে শেষ করা যাবে না, আমরা আবারও যাই সবার আড্ডাতে যাই, আনন্দে যাই, ঈদ চলছে এবং বেশ বড় সড়ো এবার ঈদে একটা বেশ বড় সড়ো বন্ধ পাওয়া গেছে, ঢাকা শহর অনেক আগেই ফাঁকা হয়ে গেছে এবং গ্রামেও যারা শেকড়ের টানে চলে গেছে, আই হোপ যে সবাই খুব ভালোভাবে ঈদ উদযাপন করছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরাও কিন্তু বেশ ভালোভাবে ঈদ উদযাপন করছি, তার একটা উদাহরণ হচ্ছে আজকে আমরা এখানে বসে আছি। আরো কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো একটু পরে, সেটা হচ্ছে ইতালি থেকে একজন বেশ মানে কয়েকদিন আগে আর কি আমাকে লিখে পাঠিয়েছিল ঘটনাটা। তো উনি বাংলাদেশে, উনার হয়তোবা বছর দুয়েকের মধ্যে আসা হবে না, তো উনি একটা ঘটনা লিখে পাঠিয়েছে, তো সেই ঘটনাটা আমি আজকে সবার সাথে শেয়ার করতে চাই।
এই মুহূর্তে আমরা কার কাছে যাব? শান্ত, চলো সমন্বয়ের কাছে যাওয়া যাক। ঈদ চলছে এবং ঈদের আনন্দে সবাইকে আরো একবার ঈদ মোবারক। ঈদ মোবারক শান্ত, ঈদ মোবারক সমন্বয়। ইয়েস, ঈদ মোবারক সবাইকে। সমন্বয় যখন ঈদ মোবারক বলেছে সবাই রিকগনাইজ করতে পেলে, মানে করে ফেলেছে যে এটা আসলে কি। সো সবাই বুঝে গেছেন যে সমন্বয় আছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। তো সমন্বয়, কেমন কাটলো ঈদ? ইয়েস, ডরে আসতে পেরে আমার খুব ভয় লাগছে, মানে সবাই সব জায়গায় যে স্টুডিওতে বসে ভয় লাগছে তোমার? হ্যাঁ অবশ্যই, মানে ব্যাপার স্যাপার থাকে তোমাদেরকে শুনলে বা তোমাদেরকে পাশে পেলে একটু ভূতের ব্যাপার স্যাপার মনে হয় যে আশেপাশে ঘোরাঘুরি করছে। সো আমরা আমরা জানি সমন্বয়ের অনেক ফ্যান রয়েছে, হিউজ ফ্যান রয়েছে। তো সমন্বয়ের এই ধরনের কোনো কিছু, মানে আপনাদের যে মানে কি বলে এত ফেভারিট, আর যে কখনো ভয় পেয়েছে কিনা, ভূতের কাছে কখনো কান্নাকাটি করেছে কিনা, এই ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স কি সম্বন্ধে আছে? হ্যাঁ, মানে আমি ডিরেক্টলি ফার্স্ট হ্যান্ড তেমন কিছু এক্সপিরিয়েন্স করিনি এবং আসলে করবার ইচ্ছাও নেই, আশা করি যে না করি কেউ করতে চায়। তবে কিছু কিছু মানুষ আছে করতে চায়, করতে চায়, খুব ফ্যাসিনেটিং লাগে তাদেরকে, রাইট? শ্মশানে গিয়ে বসে থাকে, রাতের বেলা কবরস্থানে যায়, ইচ্ছে করে মানে ফিল করতে চায়। হ্যাঁ, ওটা তাদের জন্য একটা সেন্সেশন বলতে পারি, একটা ডিফারেন্ট কিছু একটা ট্রিগার করে তাদের মধ্যে, রাইট? পুল করে তাদেরকে যে হ্যাঁ যাবই, আমরা যাবই। কিন্তু আমার শোনা কিছু স্টোরিজ আছে এবং কিছু লোকেশনের কথা অফিয়ারে আমি যেমন তোমাকে বলেছিলাম, কিছু লোকেশন আছে, লোকেশন আছে, লোকেশন গুলো আজকে বলবো না, এবং যেগুলো আমার কিছু কাছের আত্মীয় স্বজনদের থেকেই শোনা, কিছু পুরনো এরকম ভূতের গল্প, যেগুলো আসলে এরকম দেখা যায় যে আমরা বন্ধুরা একত্র হলেই বা পরিবারের সবাই হঠাৎ একত্রে থাকা হলেই তখন দেখা যায় যে সবাই এরকম গল্প বলা শুরু করে, হয় ছোট কাউকে ভয় দেখানোর জন্য হোক বা শেয়ার করার জন্য। তো সেখান থেকেই নেওয়া, এবং যেহেতু ক্লোজ আত্মীয় স্বজন সম্পর্কে কি নাই বলি, কিন্তু তারা যেহেতু বলেছে এবং আমি অনেকবার শুনেছি, তার মনে হয় যে মোটামুটি স্টোরিটা আসলে ভেরিফাইড। এক্স্যাক্টলি, যেমন আমার আসলে আমার আমি বলতে পারি যে আমি ঢাকাইয়া এবং আমার নানু বাড়ি এবং দাদু বাড়ি দুটাই ঢাকায়, এবং বিশেষ করে নানু বাড়িটা হচ্ছে পুরান ঢাকায়। পুরান ঢাকায়? পুরান ঢাকায়। তো একটা গল্প হচ্ছে, আমার নানা যখন জীবিত ছিলেন তখন আমরা সবাই জানি যে পুরান ঢাকার গলিগুলো অনেক চিপা, অনেক চিপা, অনেক সরু চিপা গলি, এবং ব্যাক ইন দ্য ডে তখন খুব অন্ধকার ছিল। তো সেই পথ দিয়ে যখন হেঁটে আসছিলেন, হঠাৎ করে অন্ধকার তো আছেই, তার মধ্যে সে ফিল করছেন যে কালো কি জানি একটা নড়াচড়া করছে। হ্যাঁ, মানে অন্ধকারের মধ্যে ফিল হচ্ছে যে একটা ছায়া, মানে অন্ধকারের মধ্যেও কালো একটা কিছু ফিল হচ্ছে, তাহলে কত ডার্ক হতে পারে, কত ডার্ক হতে পারে। তো সে ফিল করতে, তাও সে হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে যেতে হঠাৎ করে খেয়াল করলো যে না, আসলে একটা জিনিস নড়ছে। হ্যাঁ, মানে মনে হচ্ছে যে একটা ঘড়ির পেন্ডুলামের মতো ডান বাম দিকে নড়ছে। হ্যাঁ, আসলে কি নড়ছে, কিন্তু বিশাল একটা কিছু, এটা কি পেন্ডুলাম নাকি না, সে নাকি খেয়াল করে দেখলেন, এবং এটা আসলে পরিবারের একজনের বলা, সে খেয়াল করে দেখলেন যে আসলে এটা পেন্ডুলাম না, এটা একজনের পা, বিশাল বড় একটা পা, এভাবে ঘুরছে ডান বাম ডান বাম এভাবে ঘুরছে, এবং হঠাৎ করে খেয়াল একটা পাই দেখা যাচ্ছে, একটা পায়ের ব্ল্যাক ইয়েটাই হয়তো খেয়াল করা যাচ্ছিল, এবং আসলে পায়ের মাঝ দিকটাতে চুল ঝরে আছে, মানে চুল হয়তো মাথা ফেলে চুলটা পড়ে আছে, এবং এক সাইডে পা আছে, নিশ্চয়ই কি অনেক উপর থেকে বসে, গভীর রাতের দিকে, গভীর রাতের দিকে উপর থেকে বসে। উপরটা কতটুকু ছিল, মানে কতটুকু, একতলা বা দোতলা দালান, সেখান থেকে সে উপরে উপরে হয়তো সানশেড বা কোথাও বসে, ওখান থেকে পাটা বিশাল, ওখান থেকে সে হয়তো উল্টো পাটা উল্টো পাচ্ছিল, সেটা এক পা নাড়াচ্ছে আর মাঝখান থেকে চুল বিশাল, তো সে কোনোভাবে দৌড়ে ওখান থেকে চলে যায়, এটা হচ্ছে যতটুকু আমি শুনেছি। তো বেশ ভয়ঙ্কর আসলে ব্যাপারটা, আসলে মানে অনেকের কাছে এই মুহূর্তে মনে হতে পারে কিছুই না, হয়তো অনেক কিছু চিন্তা করবে, বাট ওই মোমেন্টে যে এটা ফেস করেছে, আই থিঙ্ক তার জন্য হচ্ছে এটা সব ভয়ঙ্কর। অ্যাবসলুটলি, এবং আমি যদি চিন্তা করি যে আমরা আসলে এত ভূতের মুভিও আজকাল দেখি, যে ওই গ্রাজের একটা মেয়ের মতো যদি নর্মাল একটা মানুষও আমার সামনে এখন হঠাৎ করে স্টুডিওতে কোনায় হঠাৎ করে আমি যদি দেখি যে কেউ সে দাঁড়িয়ে স্টেয়ার করছে আমার দিকে, বা চুল ফেলে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু একটু ইয়ে হবো যে আসলে ব্যাপারটা কি, ভয় পাবো, তাই না? ডেফিনেটলি, মানে একটু কি হলো হঠাৎ, বা এখন যদি স্টুডিওতে আমার সাথে কেউ না থাকে, আমি একা বসে যদি রাতে শো রেকর্ড করতে থাকি, হঠাৎ করে লাইট অফ হয়ে যদি তোমরাই আমাকে ভয় দেখার জন্য একজনকে এনে দাঁড়া করিয়ে দাও, হতেই পারে যে আমি একটা চিৎকার দিয়ে বসবো, আসবো একদিন সমন্বয় তোমাকে ভয় দেখানোর জন্য। শান্ত, তার আগে তোমাকে কিছু করতে হবে। বিভিন্ন জায়গায় যখন যায় না হন্টেড প্লেস গুলাতে, ও নিজেই মানে স্বীকার করেছে যে ও নিজেই ভয় পেয়ে থাকে ওই জায়গাগুলো দেখে। আরেকটা গল্প আছে, আসলে এগুলো আমি বলতেও ভয় করে, কিন্তু আজকে যেহেতু ডরে প্রথমবারের মতো এসেছি, আমার অনেক ফেভারিট একটা প্রোগ্রাম, এবং আমার অনেক বন্ধু বান্ধবরা আসলে অনেক দূর দূরান্ত থেকে শুনে, তাদেরও অনেক ফেভারিট একটা। আমরা আমরা একটা মানে তোমার তুমি আমাদেরকে
বলেছিল একটা ঘটনা আমরা শেয়ার করেছি ডরে, তখন নরওয়ে থেকে খুব সম্ভবত কেউ একজন রাফেদ, যদিও নাম বলি যদিও শুনতে থাকে তাহলে ফ্যান্টাস্টিক রাফেদ, রাফেদকে আমরা মানে ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক রাফেদ, এক্স্যাক্টলি, ঈদ মোবারক থেকে, ঈদ মোবারক, ঈদ মোবারক রাফেদ, আশা করি তুই ভালো আছিস আর শুনছিস ডর। আচ্ছা, সো আরেকটা গল্প চলে যাচ্ছি, এটাও এটা হচ্ছে আরো পুরনো গল্প এবং এটাও আমার একজন আত্মীয় থেকে শোনা, এটাও নানি বাড়ির সাইডেরই। তো অনেক পুরনো দিনের কথা, অনেক পুরনো দিনের কথা, তখন আমাদের পরিবারের সাথে একটু ক্লোজই একজন, হয়তো একজন পীর সাহেব ছিলেন বা ওরকমই অনেক নামাজি একজন ছিলেন। তো সে আসলে তার বাসায় মানে তখন পুরনো ঢাকার বাসাগুলো তো ছোট একটা উঠান আছে, তো ওই উঠানের সামনে তার বাসার কি কাজের লোক বসে মাছ কাটছে, মাছ কাটছে এবং একটা প্লেটে মাছের পিস গুলো রেখে দিচ্ছে। তো কাটতে কাটতে রাখতে রাখতে হঠাৎ করে খেয়াল হলো যে আসলে কে জানি সে মুগ্ধ হচ্ছে, মানে থাকে না যে আমরা তাকাই না কিন্তু বুঝি আসলে কিছু একটা হচ্ছে, অনুভব করা যায়, অনুভব করা যেটা। তো এসে তখন দেখলো যে খেয়াল করে যে আসলে একটা বিড়াল মাছে মুখ দিচ্ছে। আচ্ছা, তখন ও শু করে দিল, শু শু। তো আসলে ও বোধহয় তারপরে রুটি বেলছিল, তো বেলুনি আছে রুটি বেলছে, আবার বিড়াল এসে বারবার মুখ দিয়ে ছিল, তো একবার অলমোস্ট হয়তো মুখ দিয়ে দিয়েছিল, তো ও বেলুনিটা দিয়ে যখন ইয়ে করতে যায় তখন বিড়ালের মাথায় বাড়িটা লাগে, বিড়ালটা মেয়া মেহ করে চলে যায়। তো সন্ধ্যার পরপর সে বাসায় টিনের দরজা একটা নক আসে, ঠাস 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 একটা নক আসে। তো যে একটু মালোনা টাইপের জিনিস ছিলেন পরিবারের অনেক নামাজি, তিনি গিয়ে গেটটা খোলেন, গেটটা খোলার সাথে সাথে উনি দেখেন যে খুব লম্বা চড়া ফর্সা মানে সাদা, যেরকমটা শুনেছি আর কি, বড় সাদা দাড়ি এরকম একজন, দেখেই মনে হচ্ছে যে পি টাইপের একজন, খুব হোলি কেউ হয়তো একজন এসে দাঁড়িয়ে আছেন এবং তার সাথে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। তো উনি এসে বললেন যে এই বাসায় কে থাকে কারা থাকে, উনি বল, তো উনি বললেন জি আমার বাসা, যার বাসা যে গেটটা খুলে আমার বাসা, আমি আমার পরিবার নিয়ে থাকি। তো বলল যে মেয়ে আছে আপনার, বললো হ্যাঁ আছে। তো দেখি মনে হচ্ছে বিশ্বাসযোগ্য আসলে এত নামাজি একজন মানুষ হয়েছে। তো বলছি ঠিক আছে আপনি ভিতরে আসেন, কি বিষয়ে কথা বলবেন আসুন। ভিতরে ডাকার পরে কথা উনি বললেন যে না এখানে মেয়ে আছে, আপনার ওনাদেরকে একটু ডাকেন। তো ডাকলো, তখন বলছে কি বিষয়, মানে না একটু সমস্যা হয়েছে। তো আসলে ডাকার পর দেখে যে না না ওনারও না, ওনারও না, অন্য কেউ আছে, ওনারও না। মানে উনি বলছে যে যিনি ভেতর থেকে বের হয়ে আসছে বলছে যে উনি না, অন্য কেউ আছে কিনা, মানে পাশে অন্য মহিলা যিনি বাইরে থেকে এসেছেন উনি বলছেন যে না উনারা না আর কেউ আছেন, আর পি টাইপের যিনি লম্বা চড়া করছেন উনি বলছেন যে ইনারা না, অন্য কেউ আছেন, কেউ আছেন। উনি বলছেন না এখানে তো আমার মেয়ে থাকে আর তো কেউ নেই, উনি বলছেন না একটা মেয়ে আছে। আচ্ছা, তখন হঠাৎ করে খেয়াল হলো যে আচ্ছা কাজের লোকটাকে ডাক পেলো, তখন বললো যে হ্যাঁ ওই, ও কি হয়েছে। তখন আসলে খেয়াল করে দেখলো, বললো যে আসলে ওই ছেলেটাকে মেরেছে, ছেলেটার মাথায় দেখলো যে ব্যান্ডেজ করা, পট্টি দেওয়া, বাচ্চা ছেলেটাকে দেখিয়ে বলছে যে ও আসলে এই ছেলেটাকে ও মেরেছে, এই বাচ্চা দেখে ও মেরেছে, এখন রক্তর ইয়ে ছাপ দেখা যাচ্ছে ব্যান্ডেজের উপর, এরকম মেরেছে। জিজ্ঞেস করলো যাই তুই কি করেছিস, তুই কি মানে কাকে মেরেছিস, কেন কি হয়েছে। তখন বলছে না আমি তো কাউকে মারিনি, আমি তো কোনো ছেলেকে মারিনি, আমি তো কোনো বাচ্চাকে মারিনি, ও না উনি মেরেছে, হ্যাঁ ওই ছিল, হ্যাঁ উনি মেরেছে। বলছে না তুমি কবে হয়েছে, মানে জনাব বলেন কবে হয়েছে, আজকেই হয়েছে, আজকে হয়েছে, তুই আজকে সকালে কিছু করছিস। তখন বলছে যে যে না আমি মাছ কেটেছি, মাছ রেখেছি, রুটি বেলছিলাম, বিড়াল বারবার এসে মাছে মুখ দিচ্ছিল, আমি তখন শুরু করতে একবার হয়তো বেলুন দিয়ে একটু বাড়ি দিয়েছি। তো সে বলে তখন তার দিকে তাকালো, সে তো বুঝতে পারলো যে আসলে ব্যাপারটা একটা অন্যরকম। তখন বললো যে হ্যাঁ সেটাই, তো এখন কি করবো, মাফ করে দেন কি, মানে বললো যে না ঠিক আছে আমি ওর সাথে একটু কথা বলতে চাই ওকে নিয়ে, হয়তো মানে তারা মেয়েটার সাথে, হ্যাঁ ছেলেটা সহ ওকে নিয়ে একটু রুমে যাব, একটা ঘরে তাদেরকে যেতে দেওয়া হলো। এবং শোনা কথা আবার বলছি, শোনা কথা হচ্ছে যে কিছুক্ষণ পরে তারা রুমটা থেকে বের হয়, ঠিক আনুমানিক কতক্ষণ এটা আমারও খেয়াল নেই, শোনা গল্প যেহেতু, তো রুমটা থেকে বের হলো এবং সে পি সাহেব মানে বা যিনি মুরব্বী ছিলেন উনি ওই বাচ্চাটাকে নিয়ে বের হয়ে চলে যান। এরপরে বাড়ির যে মালিক ওনারা রুমে গিয়ে কাজের লোকটাকে খুঁজে পাচ্ছে না, আশেপাশে কোথাও ওই ওই মেয়েটা আর নেই। তো আরো পুরনো দিনের কথা বলছি, তো তখন পুরনো ঢাকার বাসা, বাসার মেজটা কিন্তু মানে মাটি ছিল, হ্যাঁ আচ্ছা, হঠাৎ করে দেখে মাটির থেকে চুল বের হয়ে আছে। ও মাই গড, মানে কি মেয়েটাকে মাটির নিচে, বাকি লোক সবাই বুঝেই নি, আমার বলতেও কেমন যায় লাগে যে হতে পেরেছি। হ্যাঁ, তো বিষয়টা এরকম, আমি জানি না যে এরকম কিছু আদৌ এক্সিস্ট করে নাকি না, এটা কি পরবর্তীতে দেখা হয়নি কখনো কিছু, মানে খুঁড়ে দেখা না, এতটুকু শোনার পরই না ঘাটায়নি ব্যাপারটা। আচ্ছা, যে কোন সময় কি কিসের থেকে বেশি ঘাটাতে গেলে অনেক সময় হয় যে অতটুক পর্যন্তই আসলে। ওকে, আমরা মানে এরকম ঘটনা ডরে আমরা প্রচুর পেয়েছি যে মানে ম্যাক্সিমাম শোনা ঘটনাই থাকে যে হয়তো অনেকের সাথে ঘটে না, যে কাছের মানুষদের সাথে ঘটেছে বা এই ধরনের ঘটনা। তো সেই হিসেবে আমরা সমন্বয়েরও কিছু শোনা
ঘটনা আজকে শুনছি ঈদের মধ্যে, অনেকেই জানতে চায় যে আমাদের বিভিন্ন মানে আসলে পেছনে আমরা যে কাজগুলা করি এগুলা নিয়ে অনেকের আগ্রহ থাকে আর কি। সেই সুবাদে আজকে আমরা চিন্তা করলাম ঈদের এই অকেশনটাই মনে সবচেয়ে মানে রাইট অকেশন, যেটা এই ইন্টারাকশনটা আপনাদের সাথে করা যায়। ওকে, কিন্তু সমন্বয়ে জিজি করলে কিন্তু একদমই হবে না, কারণ ছোট একটি ব্রেকের সময় হয়ে গিয়েছে। ছোট একটি ব্রেক নিতে হচ্ছে আর আপনারা শুনছেন ডর ঈদ স্পেশাল ডর, যেখানে মানে আমাদের এবিসি রেডিওর পরিবারের লোকজনই তাদের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছে। আর আশা করি আপনাদেরও ভালো লাগছে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে ছোট একটি ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে ফিরছি, সবাই সাথেই থাকুন। ফিরে এসে শুনবো সমন্বয়ের বাকি ঘটনাগুলো, যে ঘটনাগুলো আজকে ও শেয়ার করছে, এবং আমার কাছে তো দারুণ লাগছে গল্পগুলো, গল্প না ঠিক ঘটনাগুলো, যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে যায়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। সবাই সাথেই থাকুন, শুনতে থাকুন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ঈদ মোবারক, ব্রেকের পর আবার ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। আর চলছে ডর, ঈদ স্পেশাল ডর চলছে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকের ব্যাপারটা কিন্তু, আজকের ডরটা কিন্তু আসলে অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমরা সবার ঘটনা শুনছি, যাদের ঘটনা শুনছি তারা কিন্তু এবিসি রেডিও পরিবারেরই সদস্য, যারা ডরের সাথে কাজ করছে, ডরের সাথে কাজ না করলেও এবিসির সাথে কাজ করছে। কেউ আরজে, কেউ সাউন্ডের সাথে কাজ করছেন, লোবান ভাই রয়েছে সাউন্ড থেকে, মঞ্জুর ভাই রয়েছে, আর যে সমন্বয়কে দেখতে পাচ্ছি, কায়নাথকে দেখতে পাচ্ছি বসে আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কিবরিয়া ভাই নিজেই বসে আছেন এখানে এবং সবার ঘটনাগুলো শুনছিলেন। তো আমার জন্য দারুণ একটি এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ডর কিন্তু আরো একটা কারণে স্পেশাল, কারণ দেখা যায় প্রতিবার আমি এবং সুমন ছুটে বেড়াই, কোনো না কোনো একটা হন্টেড প্লেসে চলে যাই এবং অন দ্য স্পট সেখান থেকে আমরা গল্পগুলো বা ঘটনাগুলো শুনি। কিন্তু আজকে কিন্তু আমরা স্টুডিওতে বসে আছি এবং অন এয়ারে বসে আমাদের যে কলিগস রয়েছে যারা একসাথে আমরা কাজ করছি তাদের ভৌতিক ঘটনাগুলো শুনছি। এবং এমন হতে পারে আজকের মূলত ঘটনাগুলো এমন নাও হতে পারে যে আপনারা ভয় পাচ্ছেন, হয়তো একটু কম ভয় পাচ্ছেন কিংবা ভয় লাগছে না। আসলে ভয় পাওয়ার ক্ষেত্রে প্রথম যে কথাটি বলতে হচ্ছে যে কিবরিয়া ভাইয়ের রেসিপি কিন্তু আজকে দেওয়া হয়নি, এটাও একটা কারণ হতে পারে যে কিবরিয়া ভাইয়ের রেসিপি নেই তাই ভয়ও নাই। কিন্তু আজকের মূল উদ্দেশ্য কিন্তু ভয় পাওয়া নয়, আজকের মূল উদ্দেশ্য হচ্ছে ঈদ আয়োজন। ঈদের মধ্যে আমরা মজা করছি, আড্ডা দিচ্ছি, যারা একসাথে কাজ করি একসাথে বসে তাদের ঘটনাগুলো শুনছি, এটা কিন্তু আজকে মানে মূল উদ্দেশ্য আমাদের। আর এই উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শোনানোর যে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে যায় সেই ঘটনাগুলোর কথাগুলো। আচ্ছা যাই হোক, আমি এখন আপাতত অফ করি আমার কথা। সুমন, সমন্বয়ের একটা এক্সপিরিয়েন্স তো আমরা শুনলাম, তো আর কোন ধরনের কি এক্সপিরিয়েন্স? আমার মোটামুটি এগুলাই, আর তারপরে এই যে আজকে যেমন গল্পটা বলতে পারি এগুলো শেয়ার করলাম। তো এরকম অনেক আগে আমার ইউনিভার্সিটি থেকে একটা কোর্সের জন্য আসলে ঢাকা বেরিয়ে যেতে হয়, এটা অনেক বছর আগে কথা, তাও 5-6 বছর হয়ে গেছে, সো 5 বছর তো হবেই। তো আমরা এরকম ঢাকা বেরিয়ে গেছিলাম, বগুড়ায় গেছিলাম টু পার্টিকুলার। তো এটা তেমন সিরিয়াস কিছু না, জাস্ট টু এন্ড ইট আপ অন আ লাইট নোট, সেটা হচ্ছে যে এই গল্পগুলোই আমি শেয়ার করছিলাম। মানে তখন হলো যে আমরা সবাই একত্র হয়ে অনেকগুলো ছেলে থাকছি ব্যাচের, কিছু সিনিয়র জুনিয়র, এবং আমরা একসাথে আড্ডা দিতে গেলাম, আড্ডা দিচ্ছি রাতেবেলা আর কি, যে ঠিক আছে মেয়েরা আর এক হোস্টেলে, ছেলেরা এক হোস্টেলে, আমরা গল্প বলছি, ভূতের গল্প বলছি, সবাই মিলে একটু ভয় দেখানোর জন্য ভূতের গল্প বলছি। তো একটা করিডোর টাইপ ছিল, করিডোরের মাথায় হচ্ছে বাথরুম, বাথরুমে লাইটটা চলছে, কমন বাথরুম, কমন বাথরুমে লাইট চলছে, বাকি সব অন্ধকার। তো যেই মুহূর্তে এই গল্পগুলো বলছিলাম এবং বিশেষ করে শেষেরটা, তখনই কিছু লাইট ফ্লিকার করা শুরু করলো, ওই বাথরুমের লাইটটা ফ্লিকার করা শুরু করলো। যে যে রাজার রুমে ফেরত গেলাম আমার এখন মনে আছে একজন সিনিয়র ফ্রেন্ড ছিলেন, তো উনি ওনার রুমে গেলেন, ওনার রুমটা নিস্তারে ছিলেন। তারপর আমরা তো আমরা দুজন করে ইচ রুমে ছিলাম, তো আমরা আমি আমার রুমমেট আমরা চলে গেলাম রুমে, আমরা ঘুমাচ্ছি। 20 মিনিট পরে হঠাৎ করে এসে ধাপ 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 দরজায় ধাক্কা, আবার ধাপ ধাপ ধাপ। তো আমরা তো খুলছি না যে কে কি করছে, কি ব্যাপার, কে কে কে, মানে ভয়ও একটা খুলতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আমরা শুয়েও পড়েছি, ভয়ও কি দরকার, মানে ফেসই করবো না, ভূত আসলেও ফেস করবো না, ঘুমা গেছি আমরা, মানে বিরক্ত। হ্যাঁ, নট এলাউড, হ্যাঁ মানে নট এলাউড, কোন স্কোপ নাই, আমরা এখন ঘুমাবো, আমরা দেখবো না, যদি এসে হেঁটেও চলে যায় আমরা ঘুম, আমরা বদার না, ঠিক আছে। তো তারপর অনেকক্ষণ পর দেখলাম যে সেই ভাই সমন্বয়, তোরা গেট খোল, তোরা গেট খোল, তোরা গেট খোল, কে? আমি জিয়াদ, তোরা গেট খোল, গেট খোল। কেন ভাই, কি হয়েছে? ভাই আমি একা ঘুমাইতে পারতেছি না ভাই, প্লিজ আমাদের তোদের সাথে ঘুমাইতে দে ভাই, প্লিজ, ঠিক আছে। তা আমরা প্রায় 20 মিনিট আধা ঘন্টা তাকে রেখেও ঢুকতে দিইনি, বেচারা আমার ফেরত চলে গেছে। বাট এই তো, তারা সকালবেলা যে ভাই খুব ভয় পাইছিলেন তাই না, খুব রাতেবেলা ভূতের গল্প শুনতে চাইছিলেন, শুনাইলাম এত ভয় পাইলেন যে রুম থেকে বাইরে চলে আসছে। আসলে এই না, ভৌতিক জিনিসটা এরকম, সব প্রত্যেকে ভয় পায় আবার শুনতেও চায়। হ্যাঁ, যেমন আমরা এই কনজিউরিং নিয়ে অনেক ঘটনা শুনেছি, যে আমরা শুনেছি যে ইন্ডিয়াতে একজন বৃদ্ধ মহিলা নাকি দেখতে গিয়ে মারা গেছে, থিয়েটারে মারা গেছে।
কিন্তু তারপরেও কিন্তু মানুষ যাচ্ছে এবং আরো বেশি মানুষ যাচ্ছে। আমার এগুলো স্টান্টও হতে পারে, এরকম ধরনের কথাবার্তা স্টান্ট হতে পারে, সেটাও হতে পারে। মানে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা ভৌতিক বিষয়টা কিছুটা ঝাল খাওয়ার মতো, ঝাল খাওয়ার মতো, যে ঝাল লাগবে আমি জানি, কিন্তু তারপর ঝাল খেতে পছন্দ করি, ঝালটা খেয়ে এটাও হবে, আবার একটু চিনিও খেতে হবে। মানে আনবিলিভেবল, আমি দুদিন কনসিডারিং দেখার জন্য আমি মানে দুদিন গিয়েছি টিকিট কেনার জন্য, দুদিনই সোল্ড আউট, মানে কোনো কোনো শো এর টিকিট খালি নেই। বাহ, মানে এই অবস্থা হয়ে গেছে। তো সমন্বয়, এই হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স ছিল, তো অনেক ধন্যবাদ সমন্বয় তোমাকে। অনেক ধন্যবাদ সুমন এবং শান্তকে আমাকে ইনভাইট করার জন্য, এবং ধন্যবাদ কিবরিয়া ভাইকেও আমাকে ইনভাইট করার জন্য, সবাইকে। আর সবাইকে অনেক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক ডরের ফ্যানদেরকে, ডরের লিসনারদেরকে এবং এবিসি রেডিও লিসনারদেরকে, এবং আমার কোনো বন্ধু বান্ধব বা কোনো ফ্রেন্ডরা যদি কেউ শুনে থাকে তাদেরকেও ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, আর অল দ্য বেস্ট। আর বেশি বেশি করে ভয় পেতে থাকো, ডরের কাছে স্টোরি নিয়ে আসতে থাকো, কিন্তু ভয় পেয়ে নিজের সাহসটাও সমন্বয়কে অনেক ধন্যবাদ পুরো ডর টিমের পক্ষ থেকে, এবং ডরে এসে তোমার এই এক্সপিরিয়েন্স বা তোমার শোনা যে এক্সপিরিয়েন্স গুলো রয়েছে এগুলো শেয়ার করার জন্য। এবং আই হোপ যে সমন্বয় বিভিন্ন শো করে থাকে, বিভিন্ন সময় আপনারা সমন্বয়কে শুনে থাকেন, দিনের বিভিন্ন সময় বিভিন্ন ডেটে শো গুলো করে থাকে। সো সমন্বয়কে, সমন্বয়ের ঘটনাগুলো, আই থিঙ্ক সমন্বয়ের ফ্যান যারা রয়েছে তারা অনেক খুশি হয়ে গেছে আজকে, ঈদের মানে ঈদটা পরিপূর্ণ হয়ে গেছে তাদের কাছে আমার ধারণা। এবং এই খুশিতে সমন্বয় আমাদেরকে পার্টি দিবে। ওরে বাবা, শান্ত ছেলেটা ইদানিং পার্টি, দেখো আমি কথা কিন্তু খুব কম বলছি। আমার আমি আসলে শান্তর সাথে আমার মনে হয় হ্যালোউইনে পার্টি করতে হবে নেক্সট, যেহেতু সে ডরে আছে এখন ওর সাথে। তবে সমন্বয় তুমি যে ঘটনাটা বললে আমার চোখে এখনো ভাসছে, মানে মেটার চুল মাটির উপরে, মানে মানে ব্যাপারটা একটু অন্যরকম ছিল। এখন শান্ত এখন আমাকে ভয় দেখাচ্ছে, যাই হোক আমি পালাই, ডরে থাকলে আমি আবার বিপদে পড়ে যাবো বেশিক্ষণ। যারা আছে তারাই থাকো, অল দ্য বেস্ট, আর ঈদ মুবারক সবাইকে, আর একবার আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। শুনছেন এবিসি রেডিও 89.2 FM, চলছে ঈদ স্পেশাল ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকের এপিসোডটা আসলে অনেক বেশি স্পেশাল, কারণ এবিসি রেডিওর পরিবারের সবাই আসছে তাদের ভৌতিক ঘটনাগুলো শেয়ার করার জন্য। আর ইতিমধ্যে চলে এসেছে আর জে কায়নাথ। কায়নাথ, ঈদ মুবারক। ঈদ মুবারক শান্ত, কেমন আছো? অনেক বেশি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, এবং যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, মূলত আমাদের ডর তো বাইরে হয়, বাইরে গিয়ে আমরা অন দ্য স্পট রেকর্ড করি, মানে ভৌতিক ঘটনাগুলো সেই ভৌতিক জায়গা থেকে করা হয়, কিন্তু ঈদের কারণে আমরা এবার স্টুডিওতে করছি। তো স্টুডিওতে বসে তোমাকে পেয়ে গেলাম, তোমার ঘটনা শোনার জন্য কেমন লাগছে ডরে এসে? এটা আমার জন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, কারণ সবসময় আমি দেখি আমার শোতে গেস্ট আসে, কিন্তু আজকে আমি অন্যের শোর গেস্ট হিসেবে এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ তোমাকে, কিবরিয়া ভাইকে। আর আমি যে দুটো ঘটনা বলবো আজকে, একটা হচ্ছে আমার মা খালাদের, আর একটা হচ্ছে আমার নিজের, আমার আর আমার ভাইয়ের। তো ফ্ল্যাশব্যাক থেকে আসে আমার মা এবং খালার সাথে যেটা হয়েছে সেটা নিয়ে বলি। ঘটনাটা ঘটে কুমিল্লায়, আমার মা তখন ক্লাস 8-9 এমন সময়। তো যেটা দেখা যেত যে আগের গ্রামের, ঠিক গ্রামেও না মানে মফস্বল শহরের বাড়িগুলোর কথা যদি ধরি, তাহলে অনেক গাছপালা থাকতো। তো দেবদারু গাছ ছিল ওদের ঠিক বাসার এখানে, আর ওদের টয়লেট করার জন্য বাসা থেকে বের হয়ে একটু দূরে যেতে হতো। যেটা হলো, মা তার বোনকে নিয়ে বললো যে আমি রাতে একটু টয়লেটে যাবো। তো বোন বললো আচ্ছা তুই যা, আমি আসতেছি তোর সাথে সাথে। তো মা যখন দরজাটা খুলে বের হলো, তখন দেখলো যে ধুপধাপ ধুপধাপ করে দেবদারুর গাছে অনেক আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কোন একটা পার্টি হচ্ছে এখানে। অনেস্টলি যে অনেক গান বাজনা আওয়াজ হচ্ছে, মানুষ নাচছে, এরকম মনে হচ্ছে, আগুন জ্বলছে। তো মা তখন, মানে গাছের উপর এই জিনিস তো নট ন্যাচারাল, তো মা তখন চিৎকার করে উঠলো। তো তার সাথে সাথে আমার খালা চলে আসলো। তো এরপর দেখলো দুই বোন যখন একসাথে চিৎকার করছে, ওটা দেখে ধুপ ধুপ করে আগুনগুলো নিভে গেল। মানে দেবদারু গাছের উপর আগুন জ্বলছিল, আগুন জ্বলছিল, গান বাজনার আওয়াজ আসছিল। তো যখন মা আর খালা মিলে চিৎকার করলো, তখন আগুনটা নিভে গেল। এরপরে আমার নানু ভাই বলল যে না, আমি এই গাছ রাখবো না, আমার মেয়েরা ভয় পায়, আমি গাছ কেটে ফেলবো। আচ্ছা, এটা ঠিক কত সালের ঘটনা, এটা কি বলতে পারো? আমার মা অনেক ছোট তখন, তো আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, প্রবাবলি এটা 65 এর দিকে কোনো ঘটনা হবে। আচ্ছা, এরপরে যেটা হলো যে দেবদারু গাছটা আমার নানা বললো যে না, আমি এটা কেটে ফেলবো। তো নানার যে মা, উনি বললো যে খামাখা কাটিস না, কাটা না কাটলে মনে হয় ভালো হয়। কিন্তু আমার নানু ভাই, না আমার নানু ভাই বললো যে আমার মেয়েরা যেহেতু ভয় পাচ্ছে, সো আমি এটা কেটে ফেলবো। এরপরে নানু ভাইকে স্বপ্নে দেখালো যে এই গাছটা কাটিস না, এটা আমাদের বাসা, যদি কাটিস তোদের কখনো ভালো হবে না।
দানু ভাই স্বপ্নকে পাত্তা দিল না, মনে করলো যে মা হয়তো না করলো এই কারণে হয়তো সাবকনসিয়াস মাইন্ড, ওইটাই আমি দেখেছি। তারপরও সে গাছটা কাটে। এই ঘটনার কয়েকদিন পরে আমার এক ছোট খালা, সে প্রবাবলি 3 years old হবে, বাসার সামনে পুকুর ছিল, সেই পুকুরে তার লাশ ভাসতে দেখা গেল এবং তাকে যখন তোলা হলো তার গালে 5 আঙ্গুলের দাগ ছিল। কি ভয়ঙ্কর একটা অবস্থা! তার মানে কেউ তাকে থাপ্পড় দিয়ে মেরে ফেলে পানিতে ফেলে দিয়ে। তো ওইটা ছিল স্টার্টিং। এরপর একটার পর একটা হয়তো নানু ভাইয়ের বিজনেসে লস গেছে। আমার আরেক মামা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো কখনোই ওই ফ্যামিলিটার আর খুব বেশি ভালো হয়নি, একদমই ভালো হয়নি সেটা বলবো না, ডেফিনেটলি আল্লাহর রহমতে আমার মা খালারা ভালো আছেন, কিন্তু খুব বেশি হয়তো বা এগুলি আমার মা খালারা প্রায়শই ডিসকাস করে যে হয়তো বা না কাটলেও হতো, তাহলে হয়তো। হ্যাঁ, মানে সবই ভাগ্য, সবই আল্লাহ রেখে দিয়েছেন, ওটার জন্য হয়েছে এমন না। যেমন মা বলে যে আমার ছোট বোন একটা মারা গেল, এবং এটা তো নর্মাল না। আসলে তাই। আর আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, দুনিয়াতে না অনেক কিছুই ঘটে যেটা কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। হয়তো বা হতে পারে এমন যে গাছের সাথে এমন কিছু ছিল যেটার সাথে লাগ বলতে কিছু একটা মানে জড়িয়ে ছিল। ওখানে এমন কিছু একটা ছিল, হয়তো আমরা তো জিন বিশ্বাস করি, যেহেতু আমাদের কোরআন শরীফে লেখা আছে, হয়তো এটা তাদের আসলে বাসা ছিল, যেটা সত্যি কথা বলেছে যে এটা আমাদের বাসা, এটা কাটিস না। স্বপ্নেও দেখেছিল। হ্যাঁ, নানু ভাইকে স্বপ্নেও দেখালো, কিন্তু তারপর নানু ভাই গাছটা কেটে ফেললো। হয়তো বা কে জানে, যিনি তাকে আমার ছোট খালাকে মেরে পানিতে ফেলে দিয়েছে, কেউই জানে না কি হয়েছে। তো এটা হচ্ছে আমার মা খালার স্টোরি। এবার আমার আর আমার ভাইয়ের একটা স্টোরি বলি, সেটা হচ্ছে 94 আর 96 এর কথা। আমি আর আমার ভাই একটা রুমে একই জায়গায় আমাদের পড়ার টেবিল পাশাপাশি। তো যেটা হয়, আমরা ছোটবেলা থেকে আমাদের বাবাকে এখন অনেক ভয় পাই, ভাইয়া এখন পর্যন্ত পাই কিনা জানি না, বাট আমি এখনো ভয় পাই, ভয় পাই, রেসপেক্ট করি বাবাকে। বাবা অনেক রাগি, আর ভাই বোন পাশাপাশি থাকলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে অনেক খুনসুটি হয়, সবসময় তো পড়তে ইচ্ছা করে না, উঠে ভাইয়াকে একটু মার দিলাম, একটু কাগজ ছিঁড়ে মাথার উপর দিয়ে এসলাম। হ্যাঁ, তো যতক্ষণে পড়ার টেবিলে সন্ধ্যার পর বসি, মাঝে মাঝে উঠে উঠে ভাইয়ের সাথে দুষ্টামি করি। তো ভাইয়ের সাথে দুষ্টামি করছি, তো বাবা ছিল বাইরে আর মা ছিল ড্রয়িং রুমে টিভি দেখছে। এখন ড্রয়িং রুম আর ডাইনিং রুম পুরোটা এক হয়ে গেছে, এখনকার বাসাগুলোতে কোনো দরজা নেই। কিন্তু একটু যদি আগে আমি যে সময়ের কথা বলছি, 90s এর বাসাগুলোতে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম আলাদা ছিল এবং দরজা ছিল। এখনো পুরনো ঢাকায় কিছু বাড়ি কিন্তু এরকম করেই করা আছে। আচ্ছা, তো মা ড্রয়িং রুমে আমাদের যাতে ডিস্টার্ব না হয় এই জন্য সে দরজা লাগিয়ে টিভি দেখছে, বাবা বাইরে আর আমি আর ভাইয়া দুষ্টামি করছি। তা আমি বললাম যে, হঠাৎ করে দুষ্টামি করতে করতে আমার খেয়াল হলো যে ভাইয়া এখন যদি বাবা চলে আসে তাহলে কিন্তু কোনোভাবে যদি টের পায় যে আমরা পড়ছিলাম না, হট করে বাবার কাছে কি আছে, চাবি দিয়ে খুলে যদি ঢুকে দেখে যে আমরা দুষ্টামি করছি তাহলে কিন্তু বকা দিবে। তো ভাইয়া বললো যে থাক, কিচ্ছু হবে না। তো এই কনভারসেশন আমাদের হচ্ছে, সাডেনলি আম্মা আমাকে আমাদের কেটে বললো, আই তোমাদের আব্বা আসতে পড়তে বসো। এই কথার সাথে সাথে আমরা দুইজন ঠাস দিয়ে যাওয়ার মতো, লক্ষ্মী বাচ্চার মতো আমরা পড়া শুরু করে দিয়েছি। তো প্রায় 1 মিনিট হবে, আব্বা ভেতরে আসলো না এবং মাও বের হলো না। তা আমি তখন মাত্র পড়ার টেবিল থেকে উঠতে যাব, উঠে হয়তো বলবো যে কি, আমি ভাইয়াকে বললাম কি ব্যাপার, আব্বা তো আসেনা, আম্মা এরকম ভুয়া খবর কেন দিল, এটা বললাম পড়ার থেকে উঠবো, এমন সময় আব্বার বেল টিপ দিয়েছে। তো এরপরে যে আমি দরজা খুলে দিলাম, আব্বা আব্বার বেডরুমে চলে গেল। তার 5 মিনিট পরে আম্মা ড্রয়িং রুম থেকে বের হয়ে আসলো। বের হয়ে বললো, তোমার আব্বা আসছে? বললাম, তুমি না বললা যে আব্বা আসছে এই জন্য আমি আর ভাইয়া তাড়াতাড়ি করে পড়ার টেবিলে বসে গেছি। না আমি তো বলি নাই, আম্মা বলতেছে না আমি তো বলি নাই। বলছে, না তুমি বলছো, আমি আর ভাইয়া দুজনেই শুনছি এই জন্য আমরা পড়ার টেবিলে চলে গেছি। ওই দিন ওই কথাটা মা বলে নাই, অথচ শুধুমাত্র আমি একা শুনিনি বা ভাইয়া একা শুনিনি, আমরা দুজনে শুনেছি। সত্যি বাবা তার 1 মিনিটের মাথায় আসছে, সেদিন ওই কথাটা কে বলেছে এখন পর্যন্ত আমরা কেউ জানি না। এটা কোথায় ছিল? তোমাদের ওই সোবানবাগ ছিল? সোবানবাগে ছিল। আচ্ছা, এই ছিল তোমার ভূতের কাহিনী? হ্যাঁ, আমার লাইফে এটা একটা বলবো যে মিস্টেরিয়াস স্টোরি, যেটা কোনো তুমি সমাধান করতে পারো না। আমার ভাই এখন পর্যন্ত, আমি আর ভাই আলাপ করলে যে আসলে ওই দিন কি ছিল এটা আমরা জানি না। প্লাস ওই বাসে আমরা ভয় পেতাম, মানে সামহাও আমরা কিছু দেখতাম, মানে খুবই আবছা। তখন হয়তো বা বলতে পারো যে একা, এই পুরো অফিসে সকালবেলা আমি একা আসি, তো এই স্টুডিও সব স্টুডিও কিন্তু খালি থাকে। তো হঠাৎ হঠাৎ মনে হয়, নিজের ছায়া দেখলেও মনে হয়, আমাদের প্রত্যেকটা স্টুডিও লিসনারদেরকে বলছি গ্লাস মাঝে আছে, তো নিজের ছায়াও যদি মাঝে মাঝে দেখি হঠাৎ করে একা থাকলে যে আচ্ছা কিছু সরে গেল, আচ্ছা না আমি তো ফিরেছি, বিষয়টা এরকম। কিন্তু যেহেতু বাসা বাড়িতে গ্লাসের ব্যাপারটা থাকে না, তো দেয়াল, কিন্তু জানলা দিয়ে বা দরজা দিয়ে শাট করে দেখলাম কিছু সরে গেল। বাট ওই বাসে আমরা 12 বছর ছিলাম, আল্লাহর রহমতে আমাদের কখনো খারাপ হয়নি।
আচ্ছা, তুমি যে এক্সপিরিয়েন্সটা বলে ঠিক এরকম কিছুটা মানে কাছাকাছি এক্সপিরিয়েন্স একটা আমার আছে, সেটা হচ্ছে আমার নানুর বাড়ি, মানে সবাই দেখা যায় না যে শহরের থেকে শহরের দিকে যায়, আমার নানুরা হচ্ছে মানে শহর থেকে গ্রামের দিকে চলে গেল, মানে বাসা হচ্ছে পুরনো ঢাকায়, তাদের একটা বাড়ি আছে, তারা চিন্তা করলো যে বড় করে একটা ডুপ্লেক্স বানাবে একটু দূরে, তো সেটা হচ্ছে ঢাকার বাইরের দিকে, তো ওরকম বানিয়েছে, ওখানে প্রায় দেখা যেত যে একজন ছেলে হেঁটে যায় এবং সেটা একজন দেখতে পায় না, মানে একটা টাইমে ধরো প্রতিদিন সন্ধ্যায় একটা ছেলে বাসার যে বারান্দা আছে বারান্দা দিয়ে হেঁটে একদম সিঁড়ির সামনে দিয়ে চলে গেল, ধরো তুমি পিছনে পিছনে দৌড় দিয়ে গেলে, আমি নিজেও দেখেছি এরকম একটা, তো পরে অনেক পরে জানা যায় যে যখন যে জায়গাটা ছিল এই জায়গাতে একটা ছেলেকে মার্ডার করা হয় এরকম আর কি স্টোরিটা ছিল, এবং ওই বাসার মধ্যে যারা ছিল সবাই দেখতে পেত, দেখা যায় না যে অনেক সময় ভৌতিক কাহিনী একজন দেখে, কিন্তু এখানে দেখা যেত তুমি আমি বসে আছি একসাথে দুজন দেখতে পাচ্ছি যে কেউ একজন হেঁটে গেল, এরকম একটা ছায়ের মতো যেত আর কি। যাই হোক, অনেক ভালো লাগলো তোমার এক্সপিরিয়েন্স শুনে, আর তুমি তোমার ফ্যান্স লিসনার তারপর ফ্রেন্ডসদের সম্পর্কে যদি কিছু বলো ছোট করে। আমি এতটুকু বলবো যে সবচেয়ে বড় কথা হচ্ছে মনের যদি জোর থাকে তাহলে ইউ ক্যান উইন এনিথিং। সো আমি সবাইকে বলতে চাই এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন, মনের জোরটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, মনে যদি জোর থাকে ইউ ক্যান উইন এনিথিং এনি টাইম। আর যদি কিছু আমার কাছে মনে হয় যে আপনি ভয় পান তাহলে আল্লাহর নাম কালাম ডেফিনেটলি আছে এবং সবাই তখন আল্লাহকেই স্মরণ করে সবার আগে, এবং এটাই বলবো যে আমাদের সাথে থাকুন। এবং ডর হচ্ছে আমার মায়ের ভীষণ পছন্দের প্রোগ্রাম, হরর মুভি হরর এই ধরনের এপিসোড প্রোগ্রাম আমার মা খুব পছন্দ করে, তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস এরকম একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আন্টিকে ঈদ মোবারক আন্টি নিশ্চয় শুনছেন আজকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা অনেক ধন্যবাদ কায়নাত, তোমাকে ঈদ মোবারক আবারও জানাচ্ছি। ঈদ মোবারক সবাইকে। আপনারা শুনছিলেন কায়নাতের ঘটনাটা, আর কায়নাতের ঘটনা শোনার পর থেকে আমার কিন্তু একটা ব্যাপারে খুব বেশি খটকা লাগছে, একটা দেবদারু গাছের উপর থেকে আগুন ঝরে পড়ছে, বিষয়টা ভাবতে তো কেমন লাগে যে অন্ধকার একটা গ্রামের বাড়ির মধ্যে গাছের উপর থেকে আগুন ঝরে পড়ছে। এখন হয়তো আমরা স্টুডিওতে বিষয়টা ওইভাবে ফিল করতে পারছি না, কিন্তু যে দেখেছে তার হয়তো অনেক বেশি ভয় লেগেছে। যাই হোক, ঈদ স্পেশাল ডট চলছে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো, আর ছোট একটি ব্রেক নিয়েছি, ব্রেকের পরে ফিরছি, সবাই সাথে থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও 89.2 FM। আপনাদের জন্য দারুণ আরো কিছু ঘটনা অপেক্ষা করছে, সেই ঘটনাগুলো অবশ্যই আপনারা শুনবেন। আবার আমরা ফিরে আসবো, শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি ডরে, ঈদ স্পেশাল ডরে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর সবচেয়ে মজার বিষয় যেটি, আজকে যারা ঘটনাগুলো বলছে, যেমন সমন্বয় কিন্তু ইউজুয়ালি কখনোই এভাবে তার ঘটনাগুলো শেয়ার করেনি, হয়তো সে আর্জিং অনেক কথা বলছে, এটা সেটা সব কিছু নিয়ে আড্ডা হচ্ছে, কিন্তু ভৌতিক ঘটনা নিয়ে যে আড্ডা হবে এটা কিন্তু আজকে ছাড়া আমরা কখনো চিন্তাও করতে পারিনি। আর আমি জানি যে সমন্বয়ের কাছে আরো অনেক এরকম ভৌতিক গল্পগুলো রয়েছে, এবং সেই স্পটে যাওয়ার ভয়ে সে কিন্তু কখনো এই গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চায় না। তারপরে আমরা কি যে এই ঈদ উপলক্ষে কিন্তু তার থেকে একটি গল্প উদ্ধার করা গেল, যা সমন্বয়ের কাছ থেকে একটা ইন্টারেস্টিং ঘটনা শুনলাম আর কি ঈদের। আসলে পুরো ডিফারেন্ট ছিল, ব্যাপারটা ডিফারেন্ট ছিল, এটাই হচ্ছে আমি বলতে যাচ্ছিলাম। মানে যদিও এটা ও যদি আরো পরবর্তীতে আরো কাহিনীটা জানতো তাহলে হয়তো আরো বেশি ইন্টারেস্টিং হতো, তবে এই ব্যাপারটা ইন্টারেস্টিং হয়েছে যে পরের কাহিনীটা যে যার মতো করে কল্পনা করে নিতে পারছে, যেমন আমি একরকম করে কল্পনা করেছি, তুমি তোমার মতো করে কল্পনা করেছো, আজকে যারা শুনছে তারা তাদের মতো করে কল্পনা করেছে। ইউ গট এ গুড পয়েন্ট শান্ত, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ঘটনা আমরা ফেসবুকে ইমেইল অ্যাড্রেসে পেয়ে থাকি, কিন্তু আবার ফোনে ফোনে তো অনেক ঘটনা পাচ্ছি। একটা ঘটনা আমার এই মুহূর্তে একটু সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে, ফেসবুক পেজটা রয়েছে আরজে সুমন, www.facebook.com/rjsuman SUMAN। তো এইখানে হচ্ছে কিছুদিন আগে আমি একটা ঘটনা পেয়েছি। আচ্ছা, ঘটনাটা হচ্ছে ইতালিতে থাকে একজন প্রবাসী আর কি, বাংলাদেশি প্রবাসী, তার বয়সও প্রায় 35-40 মতো হবে। তো উনি একটা ঘটনা পাঠিয়েছে, উনি হচ্ছে প্রায় 90s এর দিকে হয়তো বিদেশে গিয়েছে, উনি ফুল হিস্ট্রি তার লিখে পাঠিয়েছে। আচ্ছা, তো যখন উনি বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পর অনেক বিভিন্ন দেশে স্ট্রাগল করেছে বিভিন্ন ভাবে, প্রায় 4-5-6 বছর লেগেছে তার শুধু ট্র্যাকে ফিরে আসতে। তো তারপরে একটা সময় উনি মোটামুটি ভালো একটা পর্যায়ে মানে কাজ পায়, ওখানে শেফের কাজ করতো আর। তো উনি প্রথমে বিভিন্ন ছোটখাটো কাজ দিয়ে শুরু করে করে একটা পর্যায়ে মানে উনি কিচেনের কাজ শেখে, শেফের কাজটা শেখে এবং খুব ভালোভাবে শেফের কাজটা শেখে। তো উনি খুব ভালো ভালো জব পেয়ে যায় এবং
সচ্ছল যেটা ভালোভাবে সচ্ছল হয়ে যায় মানে ছিল, দেশেও খুব ভালোই টাকা পয়সা পাঠাচ্ছিল। তো উনি বিয়ে শাদির পরে উনার ফ্যামিলি নিয়ে ওখানে শিফট হয়ে যায়। চিন্তা করছিল যে জবটা অনেকদিন হলো, একটা নিজের একটা কিছু করতে চাই। তো উনি সেই চিন্তা থেকে একটা দোকান খোঁজা শুরু করে এবং খুব সহজে একটা দোকান ইতালিতে ইতালিতে নিজে একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা করে। তো উনি একটা ছোটখাটো একটা রেস্টুরেন্ট শুরু করে, যে কর্মচারী বলতে দুজন না তিনজন বাঙালি ছিল, একজন মনে হয় ইতালীয় নাগরিক ছিল, আর উনি তো নিজে ফুল টাইম শেফের হিসেবে কাজ করতোই ওখানে। তো রেস্টুরেন্টটা দেওয়ার পর প্রথম 15-20 দিনের মতো ওনার বেশ ভালো সেল হয়। তো উনি তো ব্যাপক খুশি, ভালো রেসপন্স পাচ্ছে। তো ইন দ্য মিন টাইম উনি নিজের জব গুলো ছেড়ে দিয়েছে। এরপর থেকে না একটু একটু করে ব্যবসাটা ডাউন ফল করা শুরু করে। আচ্ছা, হয় ব্যবসার মধ্যে এমন তো হতেই পারে, কখনো বেশি কখনো লাভ হবে কখনো ক্ষতি। তো এরকম করতে করতে উনি দেখলো যে কয়েক মাস হয়ে গেছে, মানে আর উপরে উঠতে পারছে না, কোনো প্রফিট হচ্ছে না, মানে লসের দিকে যাচ্ছে। একদিন হচ্ছে উনি রেস্টুরেন্টে মানে যারা কর্মচারীরা ছিল সব সমস্ত কিছু মানে সময় যখন ক্লোজ করার সময় এসেছে, সমস্ত কিচেন টিচেন সমস্ত কিছু গুছিয়ে ওনারা চলে গেছে। তো ওনার মন খারাপ, এমনিতেই রেস্টুরেন্টে বসে আছে উনি। তো ইন দ্য মিন টাইম তার মাঝে একটা স্মেল পায় সে, কেমন যেন একটা মানে অদ্ভুত ধরনের স্মেল পায়। আচ্ছা, তো সে প্রথমে ঘটনাকে ওরা কি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে যায়নি কর্মচারীরা, তো উনি খুব বিরক্ত হয়ে যায়। তারপর হচ্ছে উনি কিচেনটা আবার ভালো করে যায়, একটু পরিষ্কার টরিষ্কার করে, যদিও কোনো কিছু দেখতে পায় না কিন্তু স্মেলটা কিন্তু যাচ্ছে না। তো উনি একটা পর্যায়ে বিরক্ত হয়ে জাস্ট দোকান তালা লাগিয়ে চলে গেছে যে কর্মচারীদেরকে ইয়ে করবে। তো পরের দিন এসে কর্মচারীদেরকে মানে বলছে যে এরকম অবস্থায় নোংরা পরিষ্কার করে যাও না, ঘটনা কি। তো এটা মানে ওরা তো ডিনাই করে যে হয়নি। তারপরে যাই হোক ওই দিন যায় এবং পরপর না কয়েকদিন সেম ঘটনা ঘটতে থাকে। তাই একদম বিরক্ত হয়ে উনি বলছে যে তোমরা আজকে যাবে না, তোমরা আমার সামনে পয় পরিষ্কার করবে, তারপর আমি দেখবো, তারপর তুমি যাবে, তারপরে যাবে। তারপরে যখন ওরা খুব ওনার সামনে ভালোভাবে পয় পরিষ্কার করে তারপরে রেস্টুরেন্টের কাজ শেষ করে চলে গেছে, মানে নিজের রেস্টুরেন্ট তো সমস্ত কিছু বন্ধটন্ধ করে গুছিয়ে গেছে, তারপর উনি বেরোতো। তো সবাই ঠিক তার সামনে পরিষ্কার করে সবাই চলে গেছে, সেম ওই দিনও উনি স্মেল পাচ্ছে, একটা মানে অদ্ভুত একটা, এবং প্রত্যেক দিন এই স্মেলটাই পাচ্ছে। আচ্ছা, মানে উনি বুঝতে পারছে না যে ঘটনাটা কি। তো তারপরে হচ্ছে একদিন ওনার যে কর্মচারীরা ছিল কর্মচারীরা সহ রেস্টুরেন্টে আছে, মানে ওনারাও যায় না আজকে আসলে কিসের স্মেলটা। এবং একটা সময় পরে একটা নির্দিষ্ট টাইমে আসে, একটা সময় পরে রাত যখন বাড়তে থাকে আস্তে আস্তে মনে হয় এটা পাওয়া যায়। তো ওই সার্টেন টাইমের পর ওই দিন যখন সবাই ছিল রেস্টুরেন্টে প্রত্যেকে পাচ্ছে, মানে যারা কর্মচারী কাজ করছিল প্রত্যেকেই স্মেলটা পাচ্ছে, যেহেতু সোর্স খুঁজে পাচ্ছে না এখন তো কিছু করাও যাচ্ছে না। তো আরেকদিন রাতের বেলা সবাই চলে গেছে, উনি আছে রেস্টুরেন্টে একা। উনি না হঠাৎ করে এমন একটা কিছু খেয়াল করে যে রেস্টুরেন্টে মনে হয় কোনো কাস্টমার এসছে। তো উনি তাড়াতাড়ি সামনের দিকে আসে, কোনো কাস্টমার নেই, কিছু নেই। তো উনি মনে আছে ভুল বুঝছে, উনি চলে যায় ভেতরে দরজাটা লাগানো। এরপরে উনি আবার কথা শুনতে পায়, লাইক যে কাস্টমার মনে হয় এখানে আছে, মানে দু একজন মনে হয় কথা বলছে। আচ্ছা, তো উনি আবার আসে এবং টেবিল গুলো ভালো করে খেয়াল করে, একদম টোটাল পুরো ফাঁকা, কেউ নেই, কিচ্ছু নেই, কিন্তু উনি স্পষ্ট যে এখানে কিছু একটা উনি কথা শুনতে পেয়েছে। তারপরেও নাই কি করবে, উনি আবার কিচেনের দিকে চলে যায়, মানে কিচেনটা জাস্ট দেখে সবকিছু ঠিকঠাক, চুলো টুলো ঠিকঠাক আছে কিনা, বের হয়ে যাবে। এমন সময় ঠাস করে একটা গ্লাস টেবিল থেকে নিজে নিজে পড়ে গেছে। তারপরে উনি আবার যায় ওখানে, দেখে কি ঘটনা, তারপর উনি আবার গ্লাস গ্লাস পরিষ্কার করে জাস্ট ওই গ্লাসগুলোর সাইডে না রেখে আরো একটু জায়গায় যে পড়ার কোনো চান্স নাই এরকম জায়গায়, এবং অদ্ভুত ভাবে জাস্ট উনি গেছে মাত্র কিচেনে আবার গ্লাস পড়ে গেছে, মানে একটা না প্রায় দুই তিনটা গ্লাস পড়ে গেছে, যেখান থেকে পড়ার মতো কোনো স্কোপ নাই, কিচ্ছু নাই। এরপরে উনি সত্যি সত্যি ভয় পেয়ে যায় এবং উনি সাথে সাথে রেস্টুরেন্ট বন্ধ করে চলে যায়। তারপরে এটা নিয়ে উনি আশেপাশে আরো বাঙালিরা থাকে না, যে ওনাদের সাথে মনে হয় একটু কথাবার্তা নাকি বলেছে যে আসলে এরকম এরকম ফেস করছে, মানে ঘটনা কি, কেউ তেমন কোনো সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে উনি মানে কিছু ইতালিয়ান স্থানীয় কিছু মানুষ ছিল, তো ওদের সাথে নাকি কথা বলেছে যে এই রেস্টুরেন্টটা নাকি আগে অনেক আগে একটা বাড়ি ছিল, কোনো একটা মানে ফ্যামিলি হয়তো থাকতো এটা, এর পরবর্তীতে এটা ধীরে ধীরে কালক্রমে পরিবর্তিত হয়ে এরকম হয়েছে, এবং ওখানে খুব সম্ভবত এরকম সুইসাইডাল কোনো কিছু ঘটনা টটনা নাকি ঘটে গেছে। তো এর পরবর্তীতে আর কি বাড়িটা আস্তে আস্তে বিভিন্ন পরম্পরায় অনেকেই ব্যবসা করেছে, এবং ম্যাক্সিমাম মানুষই এখানে নাকি ব্যবসা করে মানে ইম্প্রুভ করতে পারেনি, ব্যবসা গুটিয়ে চলে গেছে। এখন উনি হিউজ পরিমাণ জায়গাটা অভিশপ্ত বলা যায়, অভিশপ্তই হয়ে গেছে অনেকটা, উনি হিউজ ধার দেনা করে উনি মানে করেছে, এখন চাইলেই ছেড়ে দিতে পারছে না।
তো উনি অনেকদিন চেষ্টা করেও ব্যবসাটা কারো কাছে সেল করতে পারেনি। তো একটা পর্যায়ে মানে উনি মনে হচ্ছে যে ওনার তো এখানে লস হচ্ছে হচ্ছেই, সেই সাথে ওটা চালিয়ে যাওয়াটা ওনার জন্য লাইফ থ্রেট কোনো কিছু একটা হতে পারে। বড় একটা অ্যামাউন্ট ঋণ কাঁধে নিয়ে উনি ইতালি ছেড়ে জার্মানিতে চলে যায়। তো সে অনেকটা এখন মানে তার যে পজিশনটা ছিল ভালো, অনেকটা ব্যাকফুটে চলে এসছে, এবং ওইটাই সে দুঃখ করে আর কি লিখছিল যে আসলে জানি না অনেকে এই ধরনের এগুলো বিশ্বাস করে কিনা। উনি বিশ্বাস করে যে ওখানে অশুভ কোনো কিছু একটা আছে যেটার জন্য উনি ওইখানে ব্যবসা করার আসলে কোনো কিছুই সুযোগ হচ্ছে না। সুমন, যার সাথে ঘটে না সেই ভালো বুঝে আসলে কেন হচ্ছে। আপনি আসলে কখনো ভুক্তভোগী না হলে না বিশ্বাস বোঝা যায় না। ধরো আমি ব্যথা পেয়েছি, আমি আমার ব্যথা তুমি কখনোই বুঝবে না, বুঝবো না আমরা। সো এটাই হচ্ছে বিষয় যে ভুক্তভোগী না হলে বোঝা যায়। তো যাই হোক, একটা ঈদের মধ্যে এরকম একটা ঘটনা ছিল, মানে আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আমি ঘটনাটা শেয়ার করতে চাই ডরে। সো আজকে মনে হলো যে আজকে শেয়ার করে। এবং ইন্টারেস্টিং ঘটনা একটা বিষয় হচ্ছে শুধু বাংলাদেশে না, তুমি দেখো ঘুরে ফিরে পুরো পৃথিবীর মানুষের চিন্তা ভাবনা কিন্তু কিছু দিক থেকে এক এক, রাইট? হয়তো কেউ অনেক বেশি এগিয়ে গেছে, হয়তো অনেক অন্য জাতি, হয়তো অনেক উন্নতি করছে, অনেকজনের অনেক ধরনের ভয় পাওয়ার প্যাটার্নটা ভিন্ন রকম। হ্যাঁ, সেটাই ঘটনা কিন্তু ঘটছে। এখানে হয়তো দেখা যাচ্ছে কেউ মৃত রহিম চাচাকে দেখে ভয় পাচ্ছে, ওইখানে হয়তো জন কিংবা ডন এটাকে কাউকে দেখে ভয় পাচ্ছে। ঘুরে ফিরে একই জিনিস, একই জিনিস ঘটছে। এবং আমি ডরের আগে একটা ঘটনা বলেছিলাম যে একবার ইংল্যান্ড টিম খুব সম্ভবত কোন একটা হোটেলে উঠেছিল। আচ্ছা, তো তারা নাকি ভূতের ভয়ে শেষ পর্যন্ত হোটেল চেঞ্জ করে অন্য হোটেলে চলে গেছে। মানে এই ধরনের ঘটনা প্রচলিত আছে, মানে এটা খুব আবার খুব বেশি পুরনো ঘটনা না, মনে হয় গত 2-3 বছর আগের ঘটনা বা 3-4 বছর আগের ঘটনা। এবং ইউটিউবে ভিডিও আমি সেদিন দেখছিলাম যে জিনিসটা বলে না যে অটোমেটিকলি হচ্ছে নিজে নিজে গ্লাস পড়ে যাচ্ছে, কম্পিউটার গুলো অন হচ্ছে অফ হচ্ছে। যাক, অনেক ধন্যবাদ সুমন, তোমার তোমার ঘটনা শুনলাম আজকে। না, শুধু ধন্যবাদ, আমার ধারণা সবাই এখানে আমরা পাবো, টিম কিবরিয়া ভাই এবং তুমি, লোবান ভাই, মঞ্জু ভাই, সমন্বয়, তারপরে কায়নাথ, সো এমন আরো অনেকেই ছিল, পার্টিসিপেট করার কথা ছিল ডরের এই এপিসোডে, কিন্তু বিভিন্ন টাইমিং এর কারণে আজকে জয়েন করতে পারেনি। সো শেষ দিকে আমরা চলে আসছি, আরো একবার সবাইকে ঈদ মোবারক। এবং শেষটা আমরা মনে হয় যে ডরে হয় না অ্যাজ ইউজুয়াল যেভাবে কিবরিয়া ভাইকে দিয়ে শেষ হয়, সো আই থিঙ্ক আজকেও কিবরিয়া ভাইকে দিয়ে শেষ হোক। কিবরিয়া ভাই, ওকে, কথা তো এবার আমাকে বলতেই হবে, এতক্ষণ ধরে শুনছিলাম। আসলে বেশি কথা আমি প্রথম দিকেই বলেছি এবং সেজন্য ভেবেছিলাম যে একেবারে চুপচাপ শুনবো। প্রত্যেকটা মানুষই না তার নিজের জায়গা থেকে আসলে নিজের মতো করে জিনিসটাকে ব্যাখ্যা করে, আর উপলব্ধির জন্য নিজের জীবনের ঘটনা যেগুলো ঘটে সেগুলোর সাথে আমরা অন্যের ঘটনাকে মিলিয়ে ফেলি, তারপরে যদি সেই প্রতিচ্ছবিটা বিশ্বাসযোগ্য হয় নিজের মনের মধ্যে, সেটা যুক্তির ঊর্ধ্বে উঠে কিংবা অযৌক্তিক ভাবে যাই হোক না কেন, তখন মনের মধ্যে এক ধরনের ভয়ের উদ্রেক তৈরি হয়। এবং ভয় একটা অনুভূতিরই একটা বহিঃপ্রকাশ, কষ্ট একটা অনুভূতি, আনন্দ একটা অনুভূতি, ভয় একটা অনুভূতি, কিংবা একেবারে অনুভূতিহীন একটা অনুভূতি, মানে এরকম হাজার রকমের অনুভূতি আছে যেগুলো আসলে খুব নাম অর্থে বা শব্দার্থে প্রকাশ করা খুব মুশকিল। আর মানুষ জীবনে যখন অনুভূতিহীন হয়ে যায় তখন সেটা বিস্বাদ একটা জীবন হয়, কখনো আনন্দের মধ্যে থাকতে হয়, কখনো ভয়ের মধ্যে থাকতে হয়, কখনো কষ্টের মধ্যে থাকতে হয়। যদিও জ্ঞান গর্ভ টাইপের কথাবার্তা বলে ফেলছি, তারপরেও এটা চিরন্তন সত্য, এবং যে কারণেই টক ঝাল মিষ্টিতে তো সবকিছু মিলিয়ে যেহেতু আমাদের জীবনটা, সুতরাং ভয়েরও একটা আবেদন আছে। তারপরও আমি বলবো যে যত কিছুই আমরা বলি না কেন, সেই নানি দাদিদের কোলে বসে ছোটবেলায় সেই যে জুজুবুড়ির গল্প, কিংবা সেই যে মাছ ধরতে গিয়ে বর্ষিতে কি ধরেছিল, সেই যে গ্রাম অঞ্চলের গল্প, এই গল্পগুলো যে আবেদন তৈরি করেছে ছোটবেলাতে, সেই আবেদন একেবারে অনস্বীকার্য। এবং সেজন্যই আমরা বলি যে ভয়ের জন্য একটা বয়সের দরকার হয়, পরিবেশের দরকার হয়। এবং আজকের এই ডরটা একেবারে অন্যরকম ছিল এই অর্থে ঈদের জন্যই। এবং যারা আমরা প্রতিনিয়ত ডরে কাজ করি এবং একই সাথে যারা এবিসি রেডিওতে আমরা কাজ করি, আমরা এই এবিসি পরিবার মিলে আসলে কিছুটা আপনাদের সঙ্গে একটু অন্যভাবে শেয়ার করার চেষ্টা করেছিলাম, ঠিক সে কারণেই আজকে ডরটা একটু অন্যরকম। এবং ডরের যে মেজাজ, সেই মেজাজ নিয়ে আবারও সামনের পর্ব থেকে আমরা হাজির হয়ে যাব। আমরা সবসময় একটা কথা বলেছি, বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেস লুকিয়ে আছে। হন্টেড প্লেস এমন না যে সে জায়গায় একটা চিহ্ন থাকতে হবে, হন্টেড প্লেস একজনের কাছে হন্টেড প্লেস, আরেকজনের কাছে হন্টেড প্লেস নাও হতে পারে। তো আমরা চাই যে প্লেস ভিত্তিক অনুষ্ঠানগুলো করতে, কারণ আমরা বিশ্বাস করি যে ভয় পাওয়ার জন্য একটা জায়গা প্রয়োজন, ভয় পাওয়ার জন্য স্থান কাল নির্বিশেষে একটা পরিবেশ প্রয়োজন, এবং যে কারণেই আমরা সেই সব জায়গাগুলোতে গিয়ে পুরো সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি রেকর্ড করবার চেষ্টা করি, ধারণ করবার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানটা সেই অর্থে ডিফারেন্ট ছিল, আজকের হন্টেড প্লেস আমরা বলবো যে এবিসি রেডিওর স্টুডিওই হয়ে গিয়েছিল, কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি। এখানে আসলে ভয়ের ব্যাপারটা একেবারেই মুখ্য ছিল না, তবে ভয়ের ব্যাপারটা যে একেবারে গৌণ ছিল তাও বলবো না। তো আজকের মতো শেষ করতে চাই ঈদ মোবারক জানিয়ে, যারা তখন আরজি কিবরিয়ার সাথে ছিলেন, ডরের সাথে ছিলেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক ভালো কাটুক ঈদ, ডর মুক্ত কাটুক, ভয় মুক্ত কাটুক, আনন্দে কাটুক, সেই শুভকামনা জানিয়ে শুভরাত্রি। ডর মানে ভয়।